ফেসবুকে একটু সবাই জানো তো সাউন্ড না ফেসবুক ওয়েব একে একটু আমাকে জানো সাউন্ড আছে কিনা বিক্রিয়ার ক্রম নিয়ে দেখি তোমাদের অনেক ইন্টারেস্ট বিক্রিয়ার ক্রম কিন্তু তোমাদের সিলেবাসে নেই বিক্রিয়ার ক্রম একটা বেশ বড় টপিক যদিও তোমাদের অত কিছু জানা লাগে না মানে আগে যখন ছিল তখন কোয়েশ্চেন আসতো ওকে আমরা শুরু করে দিই আজকে আমাদের রাসায়নিক পরিবর্তনের উপর পাঁচ নাম্বার ক্লাস লাস্ট ক্লাস এটা আসলে আমি না রেখেও পারতাম কতদিন হয়তো পনেরো মিনিট পড়ালে আমার বাফা দ্রবণ হয়ে যেত এর মানে আমার সিলেবাসে যেগুলো আছে এগুলো কাবার হয়ে যেত তো আমি ইচ্ছে করে একটা ক্লাস দিছি কারণ গত ক্লাসও দুই ঘন্টা রাখা হয়েছে এর আগে তো প্রায় দুই ঘন্টারই ক্লাস ছিল বেশি সময়ও নিই যাতে আমরা কি লোডটা ধীরে ধীরে নিই বিষয় বুঝতে পারছো তো সাথে টপিকগুলো পড়তে তোমার ভালো লাগবে যখন সেই জন্য আমি চিন্তা করলাম হচ্ছে যেহেতু বাইরের টপিক একসাথে পড়ায় ফেললে তোমাদের জন্য একটু ঝামেলা হবে তো আমি চিন্তা করছি শর্টের বাইরের এক দুইটা টপিক জাস্ট বেসিকটা একটু বলে দিব বিষয় বুঝতে পারছো তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবে কোয়েশ্চেন আসে হচ্ছে কি এখন না শর্টের আগে আসছো কোয়েশ্চেনগুলো বিষয় বুঝছো তো এরপরও জাস্ট আইডিয়ার জন্য একটু করে বলে দিব সাথে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করার টাইম পাবো আগের যে ক্লাসটা আছে ওইটার উপর তো আমি একটু বলে দিই এটা হচ্ছে লেকচার নাম্বার একদমই টাইম নষ্ট করব না হয়তো এক দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব এক ঘন্টা 15 মিনিটের মধ্যে করে দিতে পারি দেখি এটা একটু বলো তো এটা নিউ শর্ট ছিল 17 তে আসছে একদম इजी একটা কোশ্চেন এটার উত্তর সবাই দিতে পারবে নাকি পারবে না সবাই পারবে তো এখানে একটা ট্রিক ছিল এখানে অনেকে ভুল করে দেয় এগুলা পিওএইচ কিন্তু আগে দিছে তাহলে এই পিএইচ কত হবে মাইনাস লগ এটা কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 2 এ মানে কত হয়ে যাবে 2 তাহলে কত হবে হবে 12 ঠিক আছে 12 2 ঠিক আছে বিক্রিয়ার ক্রম কিন্তু তোমাদের লাগবে না বিক্রিয়ার ক্রম টপিকটা বড় বিক্রিয়ার ক্রমে জাস্ট বেসিক জিনিসটা তুমি জানতে পারো বিক্রিয়ার ক্রমের মধ্যে তোমার জিরোথ অর্ডার আছে ফার্স্ট অর্ডার আছে সেকেন্ড অর্ডার ইভেন এনথ অর্ডার পর্যন্ত হতে পারে তো এটা আসলে বড় এটা একুশের এ শুধু আমি পড়াইছিলাম এবং বাইশে অফ লাগছে কারণ শর্টের বাইরে শুধু শুধু একটা টাইম ইনভেস্ট করা ও বাইশেও পড়াইছিলাম এ বা তোমাদেরও হচ্ছে আমি জাস্ট বেসিকটা দিয়ে দিব আর এক্সট্রা একটা দরকার বিটি এটা বড় টপিক এক মানে তোমার টাইমটা নষ্ট হবে তুমি মেইন পড়া না পড়ে ওগুলো পড়ার টাইম সময় আছে কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে না বিষয় বুঝছো মেনলি শর্ট ফোকাস করবা তাহলে এটা বলো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান মল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়ামায়নের আয়নের পিওএইচ কত হাইড্রোনিয়ামায়ন মানে কি এইচ প্লাস কয়টা আছে এর মধ্যে অনেকে ভুল করে এইচ প্লাস ভাবে তিনটা আসলে তিনটা না এর মধ্যে এইচ প্লাস লুকাই আছে কয়টা এর ভিতরে একটাই এইচ প্লাস লুকাই আছে বা সকাল সকাল তো একদম ঠান্ডা মাথায় দেখি তাহলে পিওএইচ সমান হচ্ছে মাইনাস পিওএইচ বলছি পিএইচ বের করব আমরা তাই তো তাহলে পিএইচ কত হবে মাইনাস লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান এর মানে কত টু আমাকে বের করতে বলেছে পিওএইচ কত তো অনেকে তাড়াতাড়ি করে এখানে দাগাই ফেলে এটা তাহলে পি ওইজ কত হবে ঠিক আছে তাহলে পিওএইচ বের করতে বলছে এটা কিন্তু মার্ক করবো পি ওইচ তাহলে কত হবে টুয়েলভ এই কোয়েশ্চেনটা করো খুব মজার একটা কোয়েশ্চেন দেখি এটার উত্তর দাও এটা অনেকেই বি বলছিল এটা অনেকে সানজিদা বলছিল এরপর তুবা বলছিল নেশান হেশ চাকমা বলেছিল এরপর ইয়াসিন মাইনুল তানহা গুড রিজিতা সবাই বলছিল নুসরাত মিপিকা হাফসা আমি বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম দেখি এটা বলো তো সব ডিও দেখছো ডিও কিন্তু খুব সুন্দর কোয়েশ্চেন করে একদম বেসিকের কোশ্চেন একদম বেসিকের কোয়েশ্চেন অর্ণব মাহাতা আছে তানজিলা আছে মিফতা বলেছে আর আগের কোয়েশ্চেনটা আর একবার দরকার নেই আগের কোয়েশ্চেনটা তো ইজি এটা কতদিনই পড়ানো হয়েছে বললাম এইচ থ্রি ও প্লাসের ভিতরে কি আছে একটা এইচ প্লাস তুমি গত ক্লাসটা একবার করে আসো ওইটা করছো তাহলে হয়তো এটা হয়তো খেয়াল করো না এই কোয়েশনটা এটা ঘনমাত্রা দেয়া দেওয়া আছে তাহলে এইচ প্লাস আছে একটা তাহলে পিএস সময় কি হয় মাইনাস লগ এইচ প্লাস এইচ প্লাসের জায়গায় জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা কী হবে টেন টু দেওয়ার মাইনাস টু এর মানে কি হবে টু তাহলে পিও এইচ কথা হবে ফর্টিন মাইনাস টু এর মানে কত টুয়েলভ ঠিক আছে গত ক্লাসে এরকম অনেক করানো হয়েছে তো এটা একদম ইজি তো এটা বলো এখানে বলছে কি একজন দুর্বল এসিড আছে দেখো আরেকজন হচ্ছে শক্তিশালী খার আছে দুর্বল এসিড কিন্তু আরেকজন শক্তিশালী দুর্বল এসিড এর সাথে যদি শক্তিশালী খার মারামারি করে কে জিতবে কে জিতবে তোমার দুর্বল এসিড সাথে যদি শক্তিশালী খার ও এখানে কি বলছে একটু দেখি তো এখানে বলছে এইচ সোডিয়াম হাইড্রোক্সাইড যাকে এটা মারামারি করছে এন এক্স প্লাস হচ্ছে H2O জলীয় দ্রবণের সম্ভাব্য পিএইচ তাহলে এখানের ভিতর দেখো তো এই জিনিসটা আসছে শক্তিশালী খাত থেকে এটা আসছে কই থেকে শক্তিশালী খাত থেকে আর এটা আসছে কি থেকে দুর্বল অ্যাসিড থেকে তাহলে এই দুইজন যখন মারামারি করবে আসলে জিতবে কে শক্তিশালী খাত জিতবে তুমি কমন সেন্স বলো এটা হচ্ছে দুর্বলের সাথে মারামারি করছে কে শক্তিশালী খাত মানে একটা দুর্বল অ্যাসিড হচ্ছে দুর্বল এ হচ্ছে শক্তিশালী দুইজন মারামারি করছে কে জিতবে এই কে জিতবে খার জিতবে তাহলে এটা কি হবে পিএ সাতের বেশি হবে এর মানে এটা হবে না সাত হবে না তিন হবে না দেখছো কি কোয়েশ্চেন তাহলে এটা কি হবে বলতো সাতের বেশি হবে ঠিক আছে বেশি হবে সি নাম্বারটা সি নাম্বারটা আসলে বুঝতে পারছো আমি আরো পাঁচ সেকেন্ড রাখতেছি জিনিসটা বুঝছো কিনা তোকে যদি উল্টা দিত শক্তিশালী অ্যাসিডের সাথে দুর্বল খার মারামারি করতে হতো তাহলে পিএইচ কি হতো সাতের কম হতো কত হতো এটা জিজ্ঞেস করেন এটা জাস্ট একটা ট্রিকি কোয়েশ্চেন মানে কম বেলুগুলো যেহেতু কি আছে দুইজনই যদি শক্তিশালী হতো দেখো একটু বলি এসিড দুর্বল খার হচ্ছে কি হিসেবে শক্তিশালী হইস তাহলে মারামারি করলে কে জিতবে খার জিতবে তাহলে পিএইচ কি হবে সাতের বেশি হবে মানে গ্যাটার সাত হবে কত হবে আমি এক্সেক্ট জানি না অপশন থেকে বলছি হচ্ছে অপশন সাতের বেশি একটা আছে ওইটা দিছি দুজনই যদি শক্তিশালী হতো তখন কি হতো এই শক্তিশালী এও কি শক্তিশালী এবার ধরো ডিউ এটা দিছে তাহলে কি মারামারিতে কেউ জিতবে নাকি জিতবে না কেউই জিতবে না এর মানে তখন কি হতো বলতো সাথ হতো বিষয় বুঝতে পারছো তখন কি হতো সাথ হতো দুইজনই ধরো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড মারামারি করতেছে ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড মারামারি করতেছে দুইজনই কি শক্তিশালী তাহলে এদের মারামারিতে কে জিতবে কেউই জিতবে না তাহলে এটা কি হবে বলতো সাথ হতো তখন মানে বিষয় বুঝতে পারছো বাট এখানে বলছো হচ্ছে এইচএক্স যেটা আছে এটা হচ্ছে দুর্বল যেমন এইচএফ এইচএফ হচ্ছে দুর্বল তো এরা যখন মারামারি করবে এর সাথে এ যখন মারামারি করবে জিতবে হচ্ছে কে সোডিয়াম হাইড্রোক্সাইড কারণ এ হচ্ছে দুর্বল অ্যাসিড বিষয় বুঝতে পারছো মনে হয় ঠিক আছে বিষয় বুঝতে পারছো আবার যদি শক্তিশালীর সাথে জড়ো অ্যাসিডের সাথে দুর্বল খার মারামারি করে তখন কি হবে পিএইচ দিনে কম হবে এবার আমি একটু পরে নিরপেক্ষ জলীয় দ্রবণের পিএইচ কত এটা নিঃসন্দেহে আমার টাইম দেওয়া লাগছে না সাত ঠিক আছে নিরপেক্ষ জলীয় দ্রবণ এটা একটু দেখো এই কোয়েশ্চেনটা একটু উত্তর দাও তো জিরো পয়েন্ট জিরো ওয়ান নর্মাল

তো যেই পড়ায় না কেন দেখবা হচ্ছে কি এই জিনিসটা বলবে নরমালিটি আর মোলারিটির একটা রিলেশন আছে ঠিক আছে নরমালিটি আর মোলারিটির একটা রিলেশন আছে ওইটা ওই জায়গায় গিয়ে একদম ইজি হয়ে যায় নরমালিটি সমান ই ইনটু এস ই মানে হচ্ছে তুল্য সংখ্যা যেমন এখানে ওএইচ কয়টা আছে একটা আছে ঠিক আছে প্রতিস্থাপন নিয়ে ওএইচ যতটা থাকে ওইটা হয় এ তুল্য সংখ্যা যেমন এই ক্ষেত্রে ই কত হয় ই এর ভ্যালু হয় এক যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিত তখন ই এর ভ্যালু হয়ে যেত কত দুই তো এই কোয়েশ্চেনটা দেখলে ভয় পাওয়ার কিছু নেই এটা মূলত পরিমাণগত রসায়ন এই জিনিসটা শিখবে নরমালিটি থেকে মোলারিটিতে কি বেরোনি বা মোলারিটিতে দেখতে অভ্যস্ত তাই না আমরা মোলারিটিতে দেখতে অভ্যস্ত এটাকে আমি ইএম লিখি ইএম লিখি ধরো তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান হচ্ছে ই কত ওয়ান তাহলে মোলারিটিও কত হবে মোলারিটিও হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান নর্মালিটি আর মোলারিটির ভ্যালু কি হবে সেম হবে যদি ওই চেকটা থাকে এইচ চেকটা থাকে প্রতিস্থাপনই

দেখি আর এরকম ভালো কোন কোয়েশ্চেন পাই কিনা দুইটা কোয়েশ্চেন ভালো পরের তিনটা কোয়েশ্চেন এই কোশ্চেন এবং পরের দুইটা খুব ভালো এটা দেখো একদম ইজি কোয়েশ্চেন জাস্ট একটু ঝামেলা করে দিছে সিইউ 15 16 তে বলছে 0.04 গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের পিএইচ কত আমি তোমাদের টাইম না দেই তাহলে ক্লাসটা বড় হবে আমি নিজে করে দিই দেখো তো এইখানের মধ্যে মেইন ঝামেলা কি করছে আমরা সামনে দেখতে অবস্থা হচ্ছে কাকে মোলারিটি কে অত মোল পার লিটারকে এখানে দিয়ে দিছে কিসে গ্রাম পার লিটারে ঠিক আছে এখানে কিসে দিয়ে দিছে গ্রামে দিয়ে দিছে মানে বিষয়টা বুঝো তাহলে এটা কি দিছে 0.4 গ্রাম পার লিটার বলে দেয়া আছে তো আমি এটাকে কিসে নিয়ে যাব মোল পার লিটারে নিয়ে যাব তাহলে মোল পার লিটারে নিতে গেলে এটাকে কি করতে হবে মোলার পদ দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে মোলে নাই কেমনে মোলে নাই কেমনে n w/m এম ভর যেটা আছে ওটাকে কি মোলার ভর দিয়ে ভাগ করে দিব ওর জন্য মোলার বর কত হবে হবে মানে বিষয় বুঝতে পারছো জাস্ট গ্রামটাকে আমি কি করে ফেললাম মোল পার লিটারে তাহলে এবারে একটু দেখি তো এটা কি দাঁড়ায় উপরে যেটা আছে এটা হচ্ছে কি তোমার জিরো পয়েন্ট ফোর এর মানে এটাকে আমরা কি লিখতে পারি ফোর বাই টেন লিখতে পারি আর নিচে তো অলরেডি কি ছিল ফোর জিরো ছিল তাহলে ফোর এটা কাটা গিয়ে কত হয় টেন এর মানে কি দাঁড়ায় এক বাঘের একশো দেখছো কত ভালো ভালো কোয়েশ্চেন যদি আমরা সলভ করি বের হয় এর মানে এটার পিওএইচ কত হবে এটার হবে তোমাদের মেইন কাজ হচ্ছে কোয়েশ্চেন সলভ করা মানে বেসিকটা নিতে হবে ফার্স্টের থিওরি থেকে এরপর দেখছো এই সলভ করলে তোমার প্রবলেমগুলো বের হয়ে যাবে তাহলে এখানে কত হয় টু তাহলে পিএইচ কত হবে ঠিক আছে টুয়েলভ এটা বুঝতে পারছো এটা কিসে দিছে এখানে মেইন জামানাটা করছে গ্রাম পার লিটারে দিয়ে দিবে অনেক সময় তাহলে গ্রাম পার লিটারে দিলে ওটাকে কিসে নিয়ে আসবা মোলে নিয়ে আসবা তো আশা করি বুঝা গেছে আমি আরো দশ সেকেন্ড টাইম নিচ্ছি এটা লিখার জন্য কোশ্চেন সলভ কি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো কি ধরতে পারছো মানে জিনিসগুলো এখন মনে হচ্ছে কনফিডেন্স যত সলভ করবে তত কনফিডেন্স বাড়বে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার পর তোমার হ্যাঁ একটা শান্তি মানে আরেকটা জিনিস ওটা শিখছো দেখি এই কোয়েশ্চেনটা বলো বলছে এত মোলার কে ওইচ এর দ্রবণকে হাজার গুণ পাতলা করা হলে পিএইচ কত একটা স্টার দিয়ে রাখো এটা লিখে রাখো কোয়েশ্চেনটা মানে ইম্পর্টেন্ট মানে এটা না পড়লে না পড়ে গেলে রিভিশন দিয়ে না দিয়ে গেলে অনেক এমসিকিউ পারবে এটা পারবে না সহজে সিইউ ১৫ ১৬ তে আসছে ঠিক আছে এটাকে বলছে হাজার গুণ পাতলা করা হলে এটা কি হবে পিএইচ কত হবে হাজার গুণ পাতলা করা জিনিসটা কি এটা হচ্ছে ধরো তুমি কি করছো তুমি হচ্ছে ধরো কি করছো আমাকে ধরো দাওয়াত দিছো বাসাই তো আমার জন্য কি করছো একটা ওয়েলকাম ড্রিঙ্কস এর মানে একটা শরবত বানাইছো বিষয় বুঝো শরবত বানাইছো শরবতের ভিতর চিনি দিছো লেবু দিছো রু আফজা দিছো হাবি জাবি অনেক কিছু দিছো মানে নিজের কাস্টমাইজ করে অনেক কিছু বানাইছো দেখলা হচ্ছে আমি নিয়ে গেছি হচ্ছে আমাদের এসি এস টিমের সবাইকে বিষয় বুঝতে পারছো শুভ্র গেছে রাজীব রাজীব ভাই গেছে এরপরে ইমন গেছে রায়ান গেছে সাকিব গেছে সবাই গেছে কিন্তু তোমার কাছে আর শরবত বানানোর জিনিস নেই বিষয় বুঝতে পারছো তোমার যে মেইন উপকরণ এগুলো সব তুমি একটার জন্য মানে আমার জন্য নিয়ে আসছিলা তো আর নাই তুমি কি করলে এখানে ভিতর পানি ঢেলে দিলা এটা কই করে বলো তো এটা হচ্ছে নিমন্ত্রণে ওই যে বিভিন্ন প্রোগ্রাম হয় না বিএটিএর এখানে অনেক সময় ডাল রান্না করলে এই কাহিনী করে বিষয়বস্তু দরা হচ্ছে খাবার একটু শর্ট পড়তে পারে তো ডালের পরিমাণটা এমনি একটু বাড়ায় ফেলতে পারে কেমনে পানি ডেলে দিলে কি হয়ে যাবে এই জিনিসগুলো এখানে ঘন ছিল না এখন এখানে কি হয়ে যাবে পাতলা হয়ে যাবে এটাকে বলা হয় পাতলা করা বা ডাইলিউট করা বিষয় বুঝতে পারছো এটা হচ্ছে কি দেখো তো কণাগুলো একসাথে আছে আর এখানে কি করছে পানি ঢেলে দিছে এর মানে পাতলা করা হাজার গুণ পাতলা করা মানে এটার আয়তন কি হয়ে গেছে হাজার গুণ হয়ে গেছে বিষয় বুঝতে পারছো কিন্তু মেইন জিনিস কি সেম আছে এখানে দেখো তো আমি কয়টা দিছি একটা দুইটা তিনটা এমনি করে গুণে যদি আমি এখানে বিশটা দিই এখানে ভিতর বিশটাই আছে এটা কি পাতলা পাতলা মানে মানে এই এর ক্লাসরুমে আমি পড়াচ্ছি আমি ধরো পঞ্চাশ জনকে ছোট ক্লাসরুমে পড়াচ্ছি তাহলে এটা কি হবে কনসেন্ট্রেটেড আমি যদি একটা বড় ক্লাসরুম নিই দেখলাম যে না কষ্ট হচ্ছে হঠাৎ করে টাকা পয়সা বেড়ে গেল একটা বড় ক্লাসরুম নিয়ে পড়াচ্ছে একদম বিশাল হলরুম তাহলে কি হয়ে যাবে বলতো পাতলা হয়ে যাবে মানে বিষয়টা বুঝছো ডাইলিউট হয়ে যাবে মেইন জিনিস কি আছে স্টুডেন্ট এখনো পঞ্চাশটা ধরো কি আছে পঞ্চাশটাই আছে আগে পঞ্চাশ জন ছোট জায়গায় মনে হতো কত স্টুডেন্ট এখন বড় জায়গায় দেওয়ার পর দেখবো হচ্ছে কি হয়ে গেছে বলতো এটা মানে কি স্টুডেন্ট হবে যে দেখো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বিষয় বুঝতে পারতেছ তাহলে ডাইলিউট বা পাতলা করা জিনিসটা এটা বুঝতে পারছো এবার কয় গুণ করছি হাজার গুণ ঠিক আছে এর মানে এখানে আয়তন যায় এখানে কি হয়ে গেছে হাজার গুণ হয়ে গেছে বিষয় বুঝতে পারছো এখানে যদি বি হয় আয়তন এখানে কি হবে হাজার বি তো এই ক্ষেত্রে আসলে ঘনমাত্রা কি হবে হাজার দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে তোমরা আমাকে একটু বলো আগে আমরা তোমরা আমাকে একটু বলো এখানে গণমাত্রা যা আছে আসে গণমাত্রা বাড়বে নাকি কমবে খুব স্বাভাবিক যে কেউ বলতে পারবে কেন বাড়বে এটা পাতলা হয়েছে জিনিসটা এখানে কমছে কমছে তাহলে এখানে গণমাত্রা ছিল কত টেন্টোদ মাইনাস সিক্স ঠিক আছে এইসব ক্ষেত্রে কি করবে এটা গণমাত্রা ছিল কত সমান ছিল টেন্টোদ মাইনাস সিক্স মোলার ঠিক আছে এটা তাহলে কি হবে এটারে এক হাজার দিয়ে ভাগ করে দিবা

pH হবে 14 9 এর মানে হচ্ছে কি 5 বিষয় বুঝতে পারছো তাহলে এর মানে হচ্ছে কি 5 অনেকে এ আর আরেকটা ধরা কাবা এটা হচ্ছে খার গতদিন এই টাইপটা পড়াইছে এটা হচ্ছে খার খারের পিএইচ থাকার কথা 5 এর কি ওই 7 এর উপরে খারের পিএইচ থাকার কথা কিসের 7 এর উপরে বিষয় বুঝতে পারছো খারের পিএইচ থাকার কথা কি 7 এর উপরে তুমি এটারে বানাই দিছো হচ্ছে কি তুমি এটা বানাই দিছো হচ্ছে কি বলতো পাঁচ মানে পাঁচ থেকে ছয় দাগায় দিছো হবে জিনিসটা এটা কি ঠিক নাকি ভুল দেখছো অসাধারণ এই টাইপটা আজকে ক্লাসটা না দিলে এরকম কয়টা প্রবলেম আসলে আর পড়ানোই হতো এটা কিন্তু পড়াইছে একটা প্রবলেম করাইছে বাট এটা হচ্ছে সুন্দর দেখো কি কোয়েশ্চেনটা ঘটনা বুঝছো মনে হয় তাহলে এটা কি হবে এই জায়গায় ভুলটা কোন কোন ক্ষেত্রে হবে এখানে ঘনমাত্রাটা এক হাজার গুণ যখন পাতলা করছো এর মানে এই যে ধরো আমি গেছিলাম আমাকে যে ওয়েলক্রাম ড্রিঙ্কসটা দিছিলা যে শরবত দিছিলা সবাই আশায় যেটা দিস কেউ বুঝতেছে না এটা আসলে কি দিছো এটা শরবত দিস না পানি দিসো মানে বিষয় বুঝতে পারছো এত লঘু করে ফেলছো মানে শরবতের মানসম্মান শেষ একদম এগুলার মানে খাচ্ছে ভিতর ধরো কি মানে কোনো কণা আসতেছে না এই যে বিভিন্ন জাহাবি দিছিল আর লেবু দিছিল এগুলো কি আসছে না কিছুই আসছে না তাহলে এখানে কি করতে হবে পানির থেকেও ওয়েজ ম্যানেজ যেটা এটা যোগ করতে হবে বিষয় বুঝতে পারছো তো হোয়াট এভার এটা করার দরকার নাই এটা বুঝতে পারছো এটা পাঁচ থেকে ছয় জন্ম হবে না এটা এসিডের পিএইচ শক্তিশালী এই জন্য এর ক্ষেত্রে হবে না এটা দেখছো এটা ট্রিকি কোয়েশ্চেন এটা কি হবে সাত থেকে আট কেউ এইটুক পর্যন্ত ও বুঝতে পারবে এটার অ্যান্সার কথা হবে সাত থেকে আট অনেকে আবার এখানে গিয়ে ক্যালকুলেশন করছে হ্যাঁ এটা ক্যালকুলেশন করার কোনো দরকার আছে কোনো দরকারই নেই

কেজানি বলছে চারটা তিনটা বলছে উপরে তিনটাই বল আর একটা অপশন কাহিনী বুঝছো মনে হয় দেখছো এরকম কোয়েশ্চেন অন্য মাহাতা বলেছে আবার বলেন দাদা এই কোয়েশ্চেন তো ইজি বলছে হাজার গুণ পাতলা করা হলে ঘনমাত্রা কি হবে আমাকে এটা বল তুমি ধরো আসো হচ্ছে তুমি ধরো সুইমিং পুলে সাঁতার কাটতেছিলা ঠিক আছে তুমি ধরো সুইমিং পুলে সাঁতার কাটতেছিলা খুব ভালো ঠিক আছে আমি তোমাকে এর এক হাজার গুণ পানি এর মানে ধরো অনেকটা নদীর মধ্যে গিয়ে ফেলে দিলাম ঠিক আছে বা ধরো একটা বড় দিঘির মধ্যে ফেলে দিলাম তোমার গরমাত্রা এখন কি হবে আগে তাও তোমাকে দেখা যাচ্ছিল এখন তোমাকে দেখাও যাবে মানে এটা কি হয়ে যাবে অনেক কম মনে হবে না তোমার গণমাত্রা কতটুকু এখন কমে যাবে মানে তোমাকে মানে বিষয় বুঝতে পারছো তাহলে এটা কি হয়ে যাবে

আগে আয়তন কত ছিল ধরে নিলাম বি গণমাত্রা ছিল কত টেন টু দিয়ে মাইনাস সিক্স এখন আয়তন কি করছি এক হাজার গুণ করছি তাহলে গণমাত্রা কত এটা বাইর করব তাহলে এবার দেখো তো বি এর সাথে বি কাটা যাবে তাহলে এস সমান সমান কি হবে এস টু সমান সমান হবে টেন টু দি পাওয়ার মাইনাস কত সিক্স ডিভাইড এত এর মানে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন খুব ভালো কথা এটা করছো তাহলে হচ্ছে হচ্ছে হারের গণমাত্রা এখন হবে কত টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটা বসাইছো এটা বসাই এখানে পাইছো নয় তাহলে পিএইচ পাইছো কত পাঁচ বাট খারের পিএইচ কি সাতের বেশি হবে নাকি সাতের কম হবে সাতের বেশি হবে গতদিন এটা পড়াইছে অ্যাসিডের পিএইচ যদি সাতের বাড়ে তখন ঝামেলা তখন পানিটা যোগ করতে হবে তো খারেরটা কি হয়ে গেছে সাতের কমে গেছে ঝামেলা তো এখানে কি করতে হবে পানিটা যোগ করে দিতে হয় পানিটা যোগ করে কত হবে এটা বাইর করার দরকার নেই কেন কারণ আমরা বুঝছি হচ্ছে ভ্যালুটা থাকবে সাত থেকে আটের মধ্যে কিছু একটা হবে তাহলে পাঁচ থেকে ছয় এটা এসিডিক এটা হবে না ছয় থেকে সাত এটা এসিডিক এটাও হবে না নয় থেকে দশ ছিল বেসিক সাত থেকে আট ছিল বেসিক নয় থেকে দশ মানে তো এটা হাইলি বেসিক মানে ভালো লেভেলের বেসিক এটা তো মৃদু বেসিক তো এখানে কি হবে সাত থেকে আট ঠিক আছে সুরভি উদ্যান বলেছে বুঝেছি ওকে গুড বুঝতে পারছো এখন আশা করি নিম্নের কোন এনসিটি পিকে এর মান সবচেয়ে বেশি এ ধরনের কোয়েশ্চেন আসে এটা একটু আমি বলে রাখি ঠিক আছে এই কোয়েশ্চেনটা আমি একটু এক্সপ্লেন করি এ ধরনের কোয়েশ্চেন আসে এরপর আমি পনেরো মিনিট বাফার পড়ব বলতেছি পনেরো মিনিট আর কি মানে কোয়েশ্চেন সলভ সহ আরো বেশি হয়তো তিরিশ মিনিটের মতো পড়ব তো একটু দেখো পিকে মানে কি মাইনাস লক কে ঠিক আছে এবার দেখো কে এর সাথে তাহলে পিকে সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক কে যত বাড়বে কে এর সাথে পি কে দেখে মনে হচ্ছিল কি দেখে মনে হচ্ছিল কি সমানুপাতিক সামনে একটা কি আছে মাইনাস আছে এর মানে হয়ে গেছে কি ব্যস্তানুপাতিক কে যত বাড়ে এইচ প্লাস তত বাড়ে এর মানে কে যত বড় হয় এসির তত শক্তিশালী হয় বিষয় বুঝো কে যত বেশি হবে তো এসির তত কি হবে শক্তিশালী হবে কে এর মান যত বাড়বে এসির তত কি হবে শক্তিশালী হবে আর কে এর মান বাড়া মানে হচ্ছে কি পি কে এর মান কমা এর মানে শক্তিশালী এসিড এর পি কে বেশি হয় নাকি কম হয় মানে জিনিসটা বুঝো ধর আমি বললাম হচ্ছে আগে কোয়েশ্চেনটা বুঝো তাহলে ওইটা বুঝে সহজ হবে चार्टा एसिडेंट पीके केयर मान কই এরকম মানে আমি চাইতেছি টপিক যেগুলো আসে এগুলো একদম ফুল টাচ করতে মানে যেগুলো আসে এগুলোর ভিতর কোনো যাতে মিস না থাকে একটু দেখো তাহলে তোমরা বলো এখানে কি হবে পিকে এর মান দেয়া আছে পিকে কম হলে শক্তিশালী নাকি বেশি হলে শক্তিশালী সবাই জানো একটু আমি বললে দেখবা সবাই পারবা বুঝছো আমি বললে এটা একদম বোর্ড পরীক্ষার জন্য বোর্ড 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 পরীক্ষার 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 জন্য মানে জিনিসটা হচ্ছে জানো এটা কনসেপ্ট কনসেপ্ট আসলে তো এখানে এসে আর একটু ডিটেল আর একটু মানে পয়েন্টগুলো একটু সুন্দরভাবে জানতে হয় আর একটু বেশিক সহ জানতে হয় চারটা এসিড এর মান দেয়া আছে এত 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 ঠিক আছে কোনটি অধিক শক্তিশালী এসি তাহলে কি হবে বলো তো শক্তিশালী অ্যাসিড হবে যার কে এর মান যত বেশি ঠিক আছে যে দেখো যে যার কে যত বেশি ঠিক আছে কে যত বেশি ও কি হবে শক্তিশালী অ্যাসিড হবে যার কে যত বেশি মনে রাখবা কেমনে যে অ্যাসিড খাই বেশি খাই বেশি খাই মানে হচ্ছে কে কে যে অ্যাসিড হচ্ছে দেখো তো যে অ্যাসিড হচ্ছে খাই বেশি খাই মানে হচ্ছে কি কে যত বেশি যে অ্যাসিডের কে বেশি খাই বেশি কে বেশি ওইটা হচ্ছে শক্তিশালী কে বেশি হলে পি কে কি হবে কম হবে তাহলে কি হবে পি কে যত কম হবে ও কি হবে শক্তিশালী অ্যাসিড হবে বিষয় বুঝতে পারছো পি কে এর মান কম হলে ওইটা কি হবে শক্তিশালী অ্যাসিড হবে 1.2 ঘটনা বুঝছো মনে হয় ঠিক আছে আবারও ভুল হলো অ্যান্সার বলছে কে যেন মানে ও ভুল করছে আর কি এখানে ভুল করলে কি তোমার মনে থাকবে পরীক্ষার হলে এটা যে ভুল করছিলাম বিষয় বুঝতে পারছো বাপ্পি বলছে ঠিক আছে এখানে ভুল করলে মনে সেই জন্য সবাই অ্যান্সার দিবা ওয়েব যখন ক্লাস করবে অ্যান্সার গুলা দিবা তাহলে হবে কি তোমার অ্যান্সারগুলো যখন দিচ্ছ তোমার একটা কনফিডেন্স ভাবতেছে অন্যজন দেখতেছে তোমার একটা কনফিডেন্স আমরা অনেক সময় হচ্ছে হ্যাঁ বয় মানে এটা তোমার একটা কিন্তু আলটিমেটলি কনফিডেন্স বেড়ে যাচ্ছে এবার আমি একটু বিষয় বলি এটা হচ্ছে এই জিনিসটা আসে এটা অর্গানিকে হবে হচ্ছে ধরো অ্যাসিড ঠিক আছে আরেকটা ধরো দিলাম হচ্ছে কি মিথানাইক এসিড আরেকটা ধরো দিলাম হচ্ছে এর বেশি কি দেয়া যায় ঠিক আছে এই তিনটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী আছে এটা একটু বলবা এই তিনটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী এসে এই জিনিসটা একটু বলবা আমি বলতেছি তোমাদের বলার দরকার নেই তোমরা বললে এলোমেলো করে ফেলবা আমি একটু দেখাই এইচ সি ডাবল এইচ সি এইচ থ্রি সি ডাবল এইচ এটা একটা লিখছি একটু দেখো তাহলে এই তিনটার মধ্যে শক্তিশালীকে মনে রাখবা সিডাবল এইচ এর দিকে যদি ইলেকট্রন দেয় সি ডাবল এইচ এর দিকে যদি কোনো গ্রুপ এসে ইলেকট্রন দেয় ঠিক আছে ইলেকট্রন দেয় তখন ও শক্তিশালী হয় ইলেকট্রন দেয় মানে ওরা কেউ টাকা পয়সা দিচ্ছে ওরা টাকা পয়সা দিলে ও শক্তিশালী হবে নাকি দুর্বল হবে শক্তিশালী হবে বিষয় বুঝতে পারছো দিকে এই কি হাইড্রোজেন টাকা পয়সা আছে হাইড্রোজেন দেয় না কিন্তু আমরা জানি আমরা কলেজে বলো বিভিন্ন ছাত্রের বাসায় ভাইয়াদের কাছে অনলাইন অফে বিভিন্ন জায়গায় পুষি মূলক কি করে টাকা দেয় এও যে ডোনেটিং গ্রুপ এগুলাকে বলা হয় ডোনেটিং গ্রুপ এটা ইচ্ছেও বড় এটা কি করবে আরো দেয় বিষয় বুঝতে পারছো বিষয় বুঝতে পারছো তাহলে যদি টাকা পয়সা এর দিকে দেয় তাহলে ওরা কি হবে শক্তিশালী হবে এর মানে এখানে শক্তিশালী কে এখানে শক্তিশালী হচ্ছে এটা এটা আর ওর থেকে যদি কেউ টাকা পয়সা নিয়ে নেয় তখন কি হবে ও দুর্বল হবে বিষয় বুঝো যেমন যেমন ধরো তোমার এই কোয়েশ্চেনটা আমি একটু পড়াই নিজের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড ঠিক আছে নিজের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড তাহলে এখানে কে যুক্ত আছে ক্লোরিন যুক্ত আছে দেখো এখানে কে যুক্ত আছে ক্লোরিন যুক্ত আছে ক্লোরিনকে কি ক্লোরিন খারাপ ক্লোরিন কি করে টানে ক্লোরিনের তড়িৎ নিয়ন্ত্রকতার মান বেশি এই এদিকে দিবে না টানবে টানবে তো একজন এসে টানতেছে এখানে দুইটা ক্লোরিন এসে কি করছে ওর থেকে টাকা পয়সা টেনে নিয়ে চলে যাচ্ছে ইলেকট্রন এখানে কয়জন আছে তিনজন তাহলে এই কি হবে সবচেয়ে দুর্বল বিষয় বুঝতে পারছো এই কি হবে সবচেয়ে দুর্বল আর এ কি হবে এর থেকে কেউ টানতেছে না উল্টে এর মধ্যে দিচ্ছে কাহিনি তো উল্টে ফেলছি বুঝছো কাহিনি উল্টে ফেলছি একটু এড করো জিনিসটা আমি বুঝাই কাহিনি উল্টে ফেলছি মেন রুলে চলে যায় গিয়ে কাহিনি উল্টে দিস একটু এট মেন বেসিকে যাই

এটা আসলে টাকা পয়সা দিলে শক্তিশালী না টাকা পয়সা দিলে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা যে দেখো এখানে হচ্ছে এ কী হবে বেশি এ হবে বেশি এ হবে বেশি আসলে বেসিকটা আমরা দেখি এটা যখন বিয়োজিত হয় ও ভাঙবে কিনা ও একটা এসিড আমি শর্টকাটে এমসিকিউর জন্য পড়াই দিচ্ছি আগে জিনিসটা একটু বুঝো ও যখন বিয়োজিত হচ্ছে তাহলে এখানে কি হবে বলো তো এখানে দেখো 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 বুঝছো আমরা ওই শর্টকাটে প্রত্যেকের জিনিসটা বলেছে একটু দেখো তাহলে এখানে কী হবে সি সিডাবল মাইনাস প্লাস কি হবে এইচ প্লাস ও এসিড মানে হচ্ছে এইচ প্লাসটা দিচ্ছে বিষয়বস্তু এইচ প্লাসটা দিচ্ছে ও জিনিসটা করবে কখন যদি ও এটা দেওয়ার পর শান্তিতে থাকে এইচ প্লাসটা দেওয়ার পর শান্তিতে থাকে শান্তিতে থাকবে কখন যদি ওর কাছে চার্জ কম থাকে ওর কাছে এইচ প্লাসটা দেওয়ার পর ওর কাছে কি থাকে চার্জ কম থাকে এখানে দেখো ও ভাঙছে ভাঙার পর ওর কাছে এ আবার কি করছে ইলেকট্রন দিচ্ছে ইলেকট্রন দিলে কি বেড়ে যায় বলো তো রিয়েক্টিভিটি বেড়ে যায় স্থায়িত্ব কমে যায় এখানে স্টেবিলিটি কম এর কারণ কি এখানে এই যে দেখো একটা নেগেটিভ চার্জ আছে একটু ঠান্ডা পাতা এইটাই এইচএসসি তে পছсила ঠিক আছে এইচএসসি তে পছсила হয়তো আমরা শর্টকাট পড়তে গিয়ে ফার্স্ট স্টেপ এটা কি বুল নিয়ে নিছে স্টেপ মানে শর্টে বলতে গিয়ে ঠিকই আমরা কারেকশন করে ফেলছি এই যে দেখো তাহলে এখানে হচ্ছে কি মাইনাস এ ভাঙার পর কি আছে মাইনাস যা আছে তাই আছে এ ভাঙার পর মাইনাস যা আছে তা আছে সাথে আবার এই দিচ্ছে এর মানে কি চার্জ বেড়ে গেছে চার্জ যদি বাড়ে এটার কি হবে স্টেবিলিটি কম হবে বিষয় বুঝতে পারছো চার্জ যদি বাড়ে এটার কি হয়ে যাবে স্থায়িত্ব কম স্টেবিলিটি কম স্টেবিলিটি কম ঘটনা বুঝতে পারছো ধরো হচ্ছে তুমি কি ছিলা কারোর সাথে কাপলট অবস্থায় ছিলা ভাঙার পর তোমার স্টেবিলিটি কি হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে তুমি কম স্টেবল তোমার একদম মানে কম স্টেবল ও কম স্টেবল এর মানে ও তখন কি এই ঘটনা ঘটাতে চাইবে এটা কি ফিজিবল এটাকে বলা হয় থার্মোডাইনামিক্যালি বাইয়াতে ফিজিবল না জিনিসটা ঠিক আছে তাপ গতিবিদ্যা রুল অনুযায়ী এই জিনিসটা কি না ফিজিবল না ওর স্টেবিলিটি কমে যাচ্ছে সেজন্য এটা কম কম করতে চাইবে এ যতটুকু করতে চাইবে এ ততটুকু করতে চাইবে না এর এখানে কি হচ্ছে দেখো তো এখানে ভাঙার পর এই জায়গায় মাইনাস যা আছে এ আর ওইটাকে উজ্জয়িং গ্রুপ আছে টানতেছে টানতেছে এর মানে কি হয়ে গেছে চার্জ কম চার্জ কমে গেছে চার্জ কম মানে কি বলো তো স্টেবিলিটি বেশি স্টেবিলিটি বেশি ঠিক আছে বেশি তো আমার পরীক্ষায় কি এটা আসলে চার্জের উপর হিসেব করে করতে হবে তো এখন পরীক্ষায় তো আর এত কিছু মনে থাকবে না পরীক্ষায় আমরা শের মাধ্যমে মনে রেখে দিব তাহলে হচ্ছে যে যত বেশি টানের যত কেউ থাকে ঠিক আছে টানের যত কেউ থাকে তত কি হবে শক্তিশালী যত টান বেশি তত কি হবে শক্তিশালী বিষয় বুঝতে পারছো যত টান বেশি তত এটা কি হবে তোমার শক্তিশালী এসিড হবে কেন বুঝতে পারছো কারণ হচ্ছে ওর মধ্যে চার্জ যেটা আছে চার্জটা কি হয়ে যাবে কমে যাবে বিষয় বুঝতে মনে হয় বিষয় বুঝতে পারছো তাহলে এটা কি হয়ে গেছে এটা হবে কি সিসিএল থ্রি সি ডাবল এইচ আর যখন দিচ্ছে তখন তো চার্জ আরো বাড়াই দিচ্ছে তখন হচ্ছে ঝামেলা তখন স্টেবিলিটি কমে যাবে তাহলে এখানের মধ্যে কি হবে এটা আমরা যদি কে এর মানেরটাও দেখি এটার কে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফোর এটার কে এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফাইভ আমরা বাফার দ্রবণে কয়বার পড়ছি পিএইচ পড়ার সময় কয়বার পড়ছি ওয়ান পয়েন্ট এইট ইন্টু সেই বোর্ড পরীক্ষায় এবার ভ্যালুটা কার বড় এর বড় তাহলে এই কি হবে শক্তিশালী অ্যাসিড হবে

মানে এখানে হচ্ছে চার্জ যতটুক ও চার্জ আরও কি করছে বাড়াই দিছে তাহলে চার্জ বাড়লে স্টেবিলিটি কম হবে ঠিক আছে স্টেবিলিটি কম হবে আর এখানে চার্জ কমায় দিচ্ছে সেই জন্য স্টেবিলিটি কী হবে বেশি এর মানে ও ভাঙতে চাইবে স্টেবিলিটি বেশি মানে ও ভাঙার পর দেখতেছে আরও স্থায়ী দুজন জায়গায় একসাথে ছিল তখন কি বেচাল বেশি উল্টা এখন দেখতেছে কি স্থায়িত্ব বেশি পাচ্ছে তাহলে ওই ঘটনা ঘটাতে চাইবে এবার দেখো তাহলে নিচের কোনটি শক্তিশালী এসিড আরেকটা দি মানে এইগুলোর মধ্যে শক্তিশালী এসেট কোটটা এটা এটা বুঝে যাবে আগেরটা যারা বুঝে না এটাতে বুঝে যাবা কোনটা শক্তিশালী তাহলে যার টান যত বেশি হবে ও হচ্ছে শক্তিশালী হবে বিষয় বুঝতে পারছো যে যত বেশি টানবে ওটা কি হবে শক্তিশালী হবে তাহলে এবার বলো এখানের মধ্যে আছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এখানের মধ্যে সবচেয়ে তৈরি নিয়ন্ত্রকতা বেশি কার ফ্লুরিনের তাহলে এর টান হচ্ছে বেশি তাহলে কি হবে তো শক্তিশালী অ্যাসিড হবে বিষয় বুঝতে পারছো এর টান হবে কি বেশি তাহলে কি হবে শক্তিশালী হবে ঘটনাটা বুঝতে পারছো এর টান বেশি কি হবে শক্তিশালী হবে কত ফোর এর কত থ্রি এর কত টু পয়েন্ট এইট এর মতো এর কত টু পয়েন্ট সিক্স এর মতো তাহলে এর টান হচ্ছে কম টান কম হলে হবে না শক্তিশালী হতে টান কি হতে হবে বেশি হইতে হবে যার টান কম এ হচ্ছে দুর্বল ঠিক আছে এটা কত লিখছে ফোর্স তো এখানে দেখো তো নিচের কোনটি পিকে এর মান সবচেয়ে বেশি ঠিক আছে নিচের কোনটির পিকে মান সবচেয়ে বেশি হবে এটা জিজ্ঞেস করছে এটা একটু বলো তো নিচের কোনটি পিকে এর মান সবচেয়ে বেশি এর মান বেশি মানে কি এর মান বেশি এর মানে তুমি চিন্তা করবা কে এর মান কম কে এর মান কম হলে এটি এসিড কি হবে খাই কম এর মানে কি হবে ও দুর্বল ঠিক আছে এসিড কী হবে খাই কম এর মানে ও কি হবে দুর্বল ঠিক আছে কোনটা দুর্বল এটা বাইর করতে বলছে এখানের মধ্যে শক্তিশালী কোনটা এর টান বেশি এর মানে এ শক্তিশালী বিষয় বুঝতে পারছো এর টান বেশি এ হচ্ছে কি শক্তিশালী এরপর এরও টান হচ্ছে মোটামুটি বেশি এ হচ্ছে কি শক্তিশালী পর্যায়ে পড়বে এ তো টান কম উল্টে এ হচ্ছে কি আরও দায়ী মানে বিষয় বুঝতে পারছো এই হচ্ছে টানের মধ্যে তাহলে বলছো কোনটি শক্তিশালী ও না কি বললাম এর কি টান বেশি এর মানে কি শক্তিশালী এরও টান বেশি এর মানে কি শক্তিশালী তাহলে এই দুইজনের মধ্যে এইগুলো তো এ উল্টা দেয় এই কি হবে দুর্বল হবে বিষয় বুঝছে এর ক্ষেত্রেও ওই রকম টান নেই এর ক্ষেত্রে হচ্ছে রেজোনান্সের মধ্যে যতটুকু অংশ নেই তাহলে ক্লোরিন যদি থাকে কোনটা হবে অ্যান্সার দুইটা ক্লোরিন যেটা আছে ওইটা হবে বিছে বুঝতে পারছো? দুইটার ক্লোরিন যেটা আছে ওইটা হবে। এখানে বলছেন ওহো যন্ত বারবার এখানে তো শক্তিশালী বাইরে করতে বলেন এখানে বাইরে করতে বলছে দুর্বল। দুর্বল বের করতে বলছে। বিছে বুঝতে পারছো? ডি। দুর্বল বেরি আমি বারবার হচ্ছে শক্তিশালী আর দুর্বলদের মধ্যে এই যে দেখো জামলা করতেছি দেখছো তোমরা এই জামলাটা করবে না। পিকে এর মান বলছে বেশি। পিকে এর মান বেশি পাওয়া হচ্ছে কার্বেনজিক অ্যাসিডের ক্ষেত্রে। আর এগুলোর ক্ষেত্রে তোমার কি হবে বল তো? এগুলোর ক্ষেত্রে তোমার কে এর মান কি কম হবে? কি যন্ত্রণা এই কোয়েশ্চেন থেকে আমি বাইরে হয়ে যাচ্ছি এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবো বিষয় আমি বারবার হচ্ছে কি এই প্যাচ লাগাচ্ছি আমি একবার রিভিউ করতেছি জিনিসটা বুঝতেছো জিনিসটা বুঝতেছো এই টানের বিষয়টা বুঝছো টান যত বেশি হবে তত কি হবে শক্তিশালী হবে ঠিক আছে পিকে কে এগুলো এলোমেলো করা যাবে না এটা কিন্তু প্র্যাকটিস করবে এই টাইপটা বলে দিবে পিকে এর মান হচ্ছে ধরো কি বলে দিবে বেশি বলে দিবে পিকের মান বেশি মানে হচ্ছে কে এর মান কম ঠিক আছে পিকে এর মান বেশি এর মানে হচ্ছে কে এর মান কম দেখো কোন দ্রবণের পিএইচ এর মান পাঁচ থেকে সাথে বৃদ্ধি পেলে এইচ এর কত হ্রাস পায় এটা জিজ্ঞেস করেছে যে ইউ চোদ্দ পণ্যতে তাহলে এটা কি হবে পিএইচ এর মান পাঁচ থেকে সাত পিএইচ এর মান যখন পাঁচ তখন ওর গণমাত্রা কতটুক পিএইচ এর মান যখন পাঁচ ওর গণমাত্রা কতটুক পিএইচ এর মান যখন সাত তখন ওর গণমাত্রা কতটুক পিএইচ হচ্ছে পাঁচ এর মানে এইচ প্লাস কত হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে এইটুক তো আর বোঝা না এটা কত ক্লাসের পড়া পিএইচ হচ্ছে যখন সাত তখন এর গণমাত্রা কতটুক হবে তাহলে এবার দেখো তো বলছো হচ্ছে এইচ প্লাসের গণমাত্রা এখানে নিঃসন্দেহে হ্রাস পেয়েছে এই যে দেখো হ্রাস পেয়েছে কত গুণ একশো গুণ হ্রাস পেয়েছে ঠিক আছে তাহলে কত গুণ হ্রাস পাবে গণমাত্রা হ্রাস পাবে একশো গুণ ঠিক আছে এখানে গণমাত্রা ছিল হচ্ছে বেশি পিএইচ কম মানে এইচ প্লাস কি বেশি ঠিক আছে পিএইচ বেশি মানে কি এইচ প্লাস কম এইচ প্লাস কম ঠিক আছে এইচ প্লাস কম তাহলে এখানে বলছে গণমাত্রা কত গুণ এই যে দেখো পাঁচ আর সাত সেই জন্য তোমাদের বলছিলাম কি টেন টু দি পাওয়ার বড় মান মাইনাস ছোট মানের ডিফারেন্স এর মানে কত হয় একশো তাহলে দুইজনের ডিফারেন্স হচ্ছে কত একশো এই কোশ্চেনটা একদম টিটিএম করে ফেলবা এটা কত বছর বুয়েট পদ্ধতিতে পিএইচ অবশ্যই রাখতে হবে এটা কত বছর বুয়েট প্রিলিতেও আসছে এটা হচ্ছে দশ ঠিক আছে দশ এই ধরনের কোয়েশ্চেনগুলো মুখস্থ করে ফেলবা ইডিটিএ পদ্ধতিতে এরপরে চোখের পানির পিএইচ কত এটা একটু চেক করে নিও এইট থেকে পয়েন্ট ফাইভ ঠিক আছে একটু চেক করে নিও তা হাজারি সারের আপডেটেড ইনফরমেশনটা অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কি ব্যবহৃত হয় পিএইচ বাড়ানো মানে খারের দিকে নিয়ে যাওয়া খার দিতে হলে চুন দিতে হবে ফসফেট নাইট্রেট এইগুলো কাজ হবে না তাহলে কি দিতে হবে বলতো চুন দিতে হবে এগুলো তো অ্যাসিডিক সলিউশন ক্রিয়েট করবে সাবান উৎপাদনে পিএইচ রাখতে হবে সাবান হচ্ছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ হয় তাহলে পিএইচ কি রাখতে হবে সাতের বেশি এর মানে কি ক্ষারীয় সাবান কিসে হয় ক্ষারীয় ক্ষারীয় আদ্র বিশ্লেষণ হয় তাহলে সাবান উৎপাদনে পিএইচ রাখতে হবে কিসের বেশি বলতো সাতের বেশি ঠিক আছে সাতের বেশি বিশুদ্ধ পানিতে ওয়েস মাইনাস এর গণমাত্রা কত কতবার আসছে দেখো ওয়েস মাইনাস এর গণমাত্রা কি হবে 10 টু দি মাইনাস 7 মোল পার লিটার 10 টু দি মাইনাস 7 মোল পার লিটার তো এই কোশ্চেনটা pH 2 pH 5 এর তুলনায় কত গুণ কম অম্লীয় এটা কি কোশ্চেন করছে এই দ্রবণের তুলনায় পিএইচ 5 কত গুণ এটা হচ্ছে কি কম পিএইচ বেশি মানে H+ কম তাহলে এটার জন্য কি বললাম এর জন্য বললাম হচ্ছে 10 টু দি পাওয়ার

বা হচ্ছে সহজে লিখে ফেলো তাহলে পি সমান সমান কি হবে মাইনাস লগ অফ 0.01 এর মানে কত 2 ওকে আমরা তাহলে বাফার মধ্যে ঢুকে যাই বাফার দ্রবণে একদম নরমাল বেসিক আলোচনা থেকে আমাদের কোশ্চেন আসে বাফাদ্রবণ দ্রবণ হচ্ছে একদম ইজি ঠিক আছে আমি বাফার দ্রবণের মধ্যে ঢুকে যাই এরপরে কোশ্চেনগুলো বাফার দ্রবণ रिलेटेड বাফার সলিউশন কেমন সলিউশন এটা মূলত হচ্ছে একটা ম্যাজিক্যাল সলিউশন ঠিক আছে বাফার সলিউশনটা এটা মূলত ম্যাজিক্যাল সলিউশন এটা কি করে যদি অন্য এসিড বা বেস যোগ করা হয় এটা পিএইচ পরিবর্তনটাকে রেজিস্ট করে মানে পিএইচ একদমই পরিবর্তন হতে দেয় না খুবই সামান্য চিন্তাও করতে পারবে না মানে এইচ প্লাস এর ঘনমাত্রা একদম সামান্য করে পরিবর্তন হয় যেখানে ওইটা না থাকলে তোমার ধরো কি হয়ে যেত মানে বলে না ধরো হচ্ছে কি আমি একটা কোনো কি দিলাম ওই যে মারামারি করতেছে কোনো একটা ধরো কি ইউজ করলাম আগের যুগে ইউজ করতে হবে ডাল ইউজ করলাম তাহলে ধরো মারতেছে মারতেছে আমি কি করতেছে ডাল দিয়ে এটা কি করছে ডিফেন্স মানে ডিফেন্ড করছি জিনিসটা ঠিক আছে আমার ডিপি এর কাজ করছে কি ওই ঢালটা মানে এর পরও কিন্তু আগার লাগছে একটু একটু করে কি লাগতেছে এমন না যে লাগতেছে মানে একটা তো স্ট্রেস পড়তেছে বিষয় বুঝছো সলিউশন বাট এটা হচ্ছে নগণ্য আমার কোনো ক্ষতি করছে না ঠিক সেম বাফা দ্রবণ যদি কোনো জায়গায় দেওয়া হয় নতুন এসিড বা বেস আসলে ওকে কি করে ডিফেন্স করে মানে ও ডিফেন্ড করে মানে নতুন এইচ প্লাস এবং ওয়েস মাইনাস কে দেখলে ও মেরে ফেলে ওটা যাতে ওর ক্ষতি করতে না পারে খুব সামান্য করে প্রভাবিত হয় পিএইচ খুবই সামান্য তোমাদের ওইটাও লাগবে না খুবই সামান্য প্রভাবিত হয় বাট মূলত হচ্ছে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয় না বাফার দ্রবণ কয় রকমের এটা নিয়ে কোয়েশ্চেন আসে বাফার দ্রবণ হচ্ছে কি বলো তো দুই রকমের ঠিক আছে বাফার দ্রবণ হচ্ছে দুই রকমের এটা হচ্ছে অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে কি বেসিক বাফার অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে কি বেসিক বাফার বেসিক বাফার আচ্ছা তোমরা এই জায়গাটা বুঝছো এই জায়গাটা বুঝছো এই জায়গাটা আমি একটু কনফিউজ করে ফেলছিলাম তোমাদের শর্টকাট বলে শুরুতে এই জায়গাটা কি বুঝছো তোমরা সবাই কে এর মানের সাথে রিলেশন কি এরপর এসিডগুলোর ক্ষেত্রে কোনটা কি হবে পিকের মান যদি কম হয় তাহলে কি হবে ভালো পিকের মান কম হলে হচ্ছে ভালো বলতেছে মানে পিকের মান কম হলে কে এর মান বেশি এর মানে এসিড কী হবে খাই বেশি শক্তিশালী হবে বিষয় বুঝতে পারছো আর এখানের মধ্যে বিষয়টা বুঝছো যে যত টানবে তত কী হবে শক্তিশালী হবে তুমি ওই মনে রাখবা আর কারণটা এখানে আমি এক্সপ্লেন করছি তোমরা একটু আমাকে জানাও তো এই জায়গাটা বুঝছো কি আচ্ছা ম্যাক্সিমামে বুঝে কয়েকজন হচ্ছে বুঝো নাই ওকে ম্যাক্সিমামে বুঝছো ঠিক আছে এখানে বললাম হচ্ছে তুমি মনে রাখবে এমসি কিউতে কি টানতেছে কোন জায়গায় বেশি এই জিনিসটা মনে রাখবে টানে যদি বেশি হয় তখন ও কী হবে চার্জ কমে যায় ওর বিষয় বুঝতে পারছো তখন হচ্ছে এইচ প্লাস মানে তখন ওর স্টেবিলিটি কী পাই বেশি পাই বিষয় বুঝতে পারছো তাহলে তখন কী হবে ও শক্তিশালী এসিট হবে ক্লোরিন একটা যতটুকু টানবে তুমি একটু চিন্তা করো তো দুইটা আরো বেশি টানবে এদিক থেকে তিনটা আরও কি হবে বেশি টানবে তিনটা আরও বেশি টানবে ফলে ও কী হবে স্টেবল হবে এর এখানে তো কোনো টান নেই এটা উল্টো ওর থেকে টানতেছে তখন হবে না এরপরের এক্সাম্পলটা দিয়েছিলাম এইটা ঠিক আছে নিচে কোনটি শক্তিশালী এসিট তাহলে এই দুইটার মধ্যে এটা ধরো একটা কি আছে ক্লোরিন আছে একটা ফ্লোরিন আছে একটা আয়োডিন আছে একটা ব্রোমিন আছে তাহলে সবচেয়ে বেশি টান কার ফ্লোরিনের উত্তর ঋণাত্মকতা বেশি যে যত টানবে ও শক্তিশালী অ্যাসিড হবে এর মানে বলবে হচ্ছে নিচের কোনটির কে এর মান বেশি এটার কে এর মান বেশি মান বেশি ঠিক আছে পি কে এর মান কম বা পিকে কম কম ঠিক আছে তোমরা এইটা দুইটার মধ্যে বলো তো কোনটা শক্তিশালী এই তিনটার মধ্যে বলো কোনটা শক্তিশালী এক দুই নাকি তিন মানে এই তিনটা সিকুয়েন্স মধ্যে কোনটা শক্তিশালী হবে ঠিক আছে এটা একটু অ্যাডভান্স এই তুমি দেখবো হচ্ছে টানার কেউ আছে কিনা টানার কেউ আছে এর মধ্যে আছে এর মধ্যেও আছে ঠিক আছে টানার কেউ আছে তুমি দেখবো হচ্ছে টানার কেউ আছে কিনা যে টানবে ও কি হবে শক্তিশালী হবে যে টানবে না ও দুর্বল হবে বিষয় বুঝতে পারছো যে টানতে পারবে টানার কেউ আছে ও কি হবে শক্তিশালী হবে এখানেও টানার কেউ আছে শক্তিশালী কোনটা বের করছে তাহলে তুমি খুঁজবা কি একটু স্টেপটা দেখো তাহলে যাদের কনফিউশন আছে ওদের মাথায় জিনিসটা আইডিয়াটা আর একটু ভালো যাবে তাহলে কি হবে বলো তো টানার কেউ আছে কিনা এটা খুঁজবা এখানে টানার আছে এখানে টানার আছে এই জন্য এইবার দেখো এটা আছে দুই আর এটাই দিক থেকে আছে তিনে তাহলে কে বেশি টানতে পারবে মানে টানার ইফেক্টটা হচ্ছে দুইজনের টানার ক্ষমতা সমান কিন্তু টানার ইফেক্টটা কার বেশি পড়বে যে কাছে আছে ওর ক্ষেত্রে বেশি পড়বে বিষয় বুঝতে পারছো এ হচ্ছে বেশি টানতে পারবে এ হচ্ছে বেশি টানতে পারবে এ হচ্ছে একটু দূরে আছে সেই জন্য এই টানটা কি হবে দুর্বল হবে ঘটনা বুঝছো তাহলে দুজনে কিন্তু সমান একটা তো দুই আছে কাছে আছে এখান থেকে টানতেছে আর একটাতে কি আছে দূরে আছে তাহলে শক্তিশালী হবে কে এই বিষয় বুঝতে পারছো বি নাম্বারটা এই যে কনিকা বলছে সাবিকুন্নাহার বলছে তো মোটামুটি বুঝতে পারছো জিনিসটা এবার একটু দেখো এসিডিক বাফার মধ্যে আমরা কি জানি একটা উইক দিতে হয় সাথে ওর কনজুগেট দিতে হয় কনজুগেট মানে কি একটা চলে গেলে যেটা হয় ওটাকে বলা হয় এর কনজুগেট তো এটা তো এর অবস্থায় পাওয়া যায় না সেজন্য এর একটা লবণ দিয়ে দেওয়া হয় যেমন কি সোডিয়াম কি দিয়ে দেওয়া হয় সোডিয়াম ইথানোয়েট এখানে মেইন আসলে উদ্দেশ্য হচ্ছে কাকে দেওয়া মেইন উদ্দেশ্য হচ্ছে কি এইটা

একদম সহজ পড়া একদমই সহজ তাহলে এইচ টু সিও থ্রি প্লাস কি হবে এনে এইচ সিও থ্রি ঠিক আছে পরিবেশ রসায়নে জিনিসটা পড়বে এটা হোক কি বলা হয় এইচ টু সিও থ্রি এখান থেকে একটা এইচ প্লাসকে খেয়ে ফেললে কি পাওয়া যায় ওর কনজুগেট পাওয়া যায় মানে এইচ সিও থ্রি মাইনাস এটা হচ্ছে বাইকার্বোন্ট আমাদের রক্তের যে বাফারটা আছে এটা কি বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার ঠিক আছে তিনটা বাফার আছে এরপর হচ্ছে এই বাফারটা রক্তে থাকে না এটা থাকে ঠিক আছে বাইকার্বনেট ফসফেট ওই বাই কার্বন কার্বনিক অ্যাসিডের এরপর ফসফেট থাকে প্রোটিন বাফার থাকে মানুষের রক্তে তো ক্ষারীয় বাফারের মধ্যে আমরা কি লিখতে পারি যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারি প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এটা কি হবে ক্ষারীয় বাফার একটা উইক বেস সাথে এর কি দিয়ে দিবে কনজুগেট দিয়ে দিবা এটুকু একটু লিখে রাখো তো এটুকু একটু লিখে রাখো দ্রুত পাঁচ সেকেন্ড টাইম নিচ্ছি এটা হচ্ছে রক্তে এই বাফারটা থাকবে এবারে একটু দেখো এখানে ইকুয়েশন কি আছে ইকুয়েশন হচ্ছে পিএইচ সমান সমান পি প্লাস লক সল্ট ডিভাইড এসিড ঠিক আছে প্লাস লক সল্ট ডিভাইড এসিড আমাদের একদম নর্মাল জিনিস জানতে হয় মেন কোয়েশনগুলো আসে হচ্ছে পিএইচ বেসিক থেকে এখানেরও একদম বেসিক থেকে কোয়েশনগুলো আসে আমরা যখন সলভ করব তখন দেখব পিএইচ সমান কি বলতো তো পিকে প্লাস লক সল্ট ডিভাইড কি হবে অ্যাসিড তাহলে তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে বসবে ঠিক আছে রিটার্নে জিজ্ঞেস করে বসবে কখন কোন শব্দে কোন শক্তে পিএই সমান সমান হবে এটা রিসেন্ট ইয়ার্স আসছে ঠিক আছে এটা রিটেনের কোয়েশ্চেন রিটেনে জিজ্ঞেস করবে এমসিকিউ তো জিজ্ঞেস করতে পারে বাট এটা রিটার্ন আসছে আর কি তো পিএস সমান সমান কি হবে পিএই সমান সমান পিকেএ প্লাস লক সল্টের ঘনমাত্রা ডিভাইড হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা এটা আসলে হচ্ছে কনজুগেটের ঘনমাত্রা প্রকৃতপক্ষে কনজুগেটের ঘনমাত্রা মে ইথানো এটার ঘনমাত্রা তো এখানে দেখো তো যদি এই দুইটা সমান হয়ে যায় যদি কি হয় লিকা বেশি হয়ে যাচ্ছে এত না লিখি যদি এই দুইটা ঘনমাত্রা সমান হয় তাহলে এগুলো কাটাকাটি যাবে তখন কি লিখতে পারি আমরা পিএস সমান সমান পিকে প্লাস লগ ওয়ান ঠিক আছে এর মানে কি হবে পি এ সমান সমান বিষয়ে বুঝতে পারছো এটা কখন হবে যদি কনসেন্ট্রেশন অফ উইক অ্যান্ড ইটস কনজুকেট ইকুয়াল ওই ওইটা দুইটার মানে কোনো মাত্রা সমান এটা বিষয় বুঝছো রবিন বলেছে ভাই ওই পেপের কমেন্ট পড়বেন না ওই পেপে গেলাম যা ওই যে ওই পেপের কমেন্ট পড়ছে এখন ঠিক আছে এগুলো একদম ইজি কোশ্চেন আছে আচ্ছা এবার আমি আরেকটা কোয়েশ্চেন পড়াই তাহলে আমার ইকুয়েশনটা আন্ডারস্ট্যান্ডিং আর একটু ভালো হবে বিষয় বুঝতে পারছো আর একটু ভালো হবে একটু দেখো এটা একটা কোসা মানে একটা কোয়েশন গেল আর এটা ট্রিকি কোয়েশন করছি এটা দেখো লবণের গণমাত্রা বাড়ালে পিএইচ বারে কমে বাড়ে দেখে ইকুয়েশনটার উত্তর দাও তো বাফার দ্রবণে লবণ এর মাত্রা বাড়ালে পিএইচ কি হবে এটা বের করতে বলছো এটা হচ্ছে কোশ্চেন বারে কমে সমান নবারে সমান কমে ঠিক আছে এটা একটু বলো বাফার দ্রবণ নিয়ে কুটিনাটি পয়েন্টগুলো আমি একটা একটা করে কোশ্চেন করে আগে লিখে দিচ্ছি তাহলে এটা কি হবে এটা কি হবে পিএইচ সমান সমান ওএভেপে একটু দেখি কে কি বলছে তো ডি বলছে নাইমুর সাজিয়া নিহা বলেছে সি মাহমুদা মুক্তা বলেছে সি ওকে অনেকে সি বলছে মনিকা বলছে ডি বিবর বলেছে বারে দাদা ওকে সুলতানা বলেছে ডি আসমা বলেছে সি জান্নাত প্রীতি বলেছে সি এরপর আবির বলেছে সি নাইম বলেছে সি সাইমা বলছে ডি জুই বলছে ডি ওমর ফারুক বলছে বারে ওকে আশিক বলছে সি এটু দেখো পি এর সমান আমরা কি জানি পি কে প্লাস লক ডিভাইড এসিড ঠিক আছে সল্ট ডিভাইড এসিড বিষয়টা বুঝো সল্ট ডিভাইড এসিড তাহলে কি হবে পিএইচ এর সাথে তাহলে পিএইচ এর সাথে সল্টের সম্পর্ক কেমন এটা উপরে আছে এটা উপরে আছে ঠিক আছে এটা উপরে আছে এটা উপরে আছে তাহলে কি হবে সল্ট বাড়ালে পিএইচ বাড়বে কেমন বাড়বে লগ এর পরে যদি কিছু থাকে তাহলে এটা চেঞ্জটা হয় খুব সামান্য লগ এর পরে যদি হয় কিছু একটা থাকে তাহলে এটা চেঞ্জটা হবে খুব সামান্য এর মানে খুব সামান্য সামান্য বাড়েও ও মানে খুব সামান্য বাড়ে বিষয় বুঝতে পারছো তাহলে এটা কি হবে খুব সামান্য বাড়বে ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝে নেই এটা কি আছে পিএইচ এর সাথে এটা সম্পর্ক দেখে বুঝতেছে হচ্ছে বাড়বে ধরে নিলাম বাড়বে ঠিক আছে সমানুপাতিক বাট সামনে কি আছে লগ আছে বাড়লে কেমন বাড়বে খুব সামান্য বাড়বে লক হচ্ছে এমন একটা জিনিস মানে বিষয় হচ্ছে ধরো আমি হচ্ছে কি করলাম আমি কিছু করি নেই ধরো হচ্ছে কি করতেছে এই কি বলা যায় রাশিয়া ধরো ইউক্রেনের মধ্যে একটা বোম মারলো তো এটা বোম মারলে নিঃসন্দেহে একটা শব্দ হবে বিষয় বুঝতে পারছো আমি ধরো কি করতেছি একটা মারতেছি এমনি করে শব্দ হচ্ছে এবার এক হাজারটা বোম যদি একসাথে মারে কয় গুণ বেশি শব্দ শুনবা এক হাজারটা বোম যদি একসাথে কি করে মারে মানে একসাথে এক হাজারটা মাস একটা মারলে যে শব্দ হতো এক হাজারটা যদি একসাথে মারে তখন কয় গুণ বেশি শব্দ শুনবা তখন হচ্ছে শুনবা যেমন শব্দের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি লগ স্কেল ইউজ করা হয় যে ডেসিবেল এই রকমের বিভিন্ন শুনছো তাহলে কি হবে বলতো এক হাজার গুণ বেশি ইন্টেন্সিটি হবে তাহলে মূলত হচ্ছে তিন গুণ বেশি শব্দ শুনবা এক হাজারটা মানলে না যে তুমি কি হবে তোমার গুণ বেশি শব্দ মানে স্কেলের বিষয়টা হচ্ছে এইরকম বিষয় বুঝতে পারছো লগের পরে যেটা এক হাজার কে ও বানিয়ে দিচ্ছে তিন এবার এক হাজার কে ও বানিয়ে দিচ্ছে কত তিন তাহলে এটা কি করছে বলতো সল্টের কোনো মাত্রা যদি পরিবর্তন করে এটা কি হবে খুব সামান্য কি হবে পরিবর্তন হবে বিষয় বুঝতে পারছো মনে হয় এবার আরেকটা কোয়েশ্চেন করি ঠিক আছে আরেকটা কোয়েশ্চেন করি একদম বেসিক থেকে কোয়েশ্চেন করতেছে যাতে বাফার দ্রবণের ইকুয়েশনটা বুঝতে পারো কে এর মান বাড়লে বাফার দ্রবণের অম্লীয় বাফার দ্রবণের ঠিক আছে আমি একদম বেগে বেগে সব পয়েন্টে চলে যাবো সেই জন্য তোমাদের চিন্তা করতে হবে না ঠিক আছে বাফার দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে আফিয়া বলছে বি সুলতানা বলছে কমে সুবর্ণা বলছে বি তাসিম বলেছে কমে জামিল বলেছে এ আসমা বলেছে ডি সব অ্যান্সারই তো এ বি সি ডি ডি পর্যন্ত আসছে সবই তো আসছে তাইলে আর বাকি আছে কি ওই ব্যাপে এই অবস্থা তাহলে ফেসবুকে তো আরো ফেসবুকে বি সি দেখা যাচ্ছে বারোও বলছে কমেও ডিও বলছে সবই বলছে ঠিক আছে তাহলে এবার দেখো এগুলা কখনো ডিরেক্ট এভাবে অ্যান্সার দিবে না এগুলো কখনো কোয়েশ্চেন দেখে অ্যানসার দিবে না তোমাদের স্টেপটা ভুল হচ্ছে কেন বলো তোমরা অ্যানালাইসিস করছো না এই জায়গাটাই তোমরা পিছে যাচ্ছ ঠিক আছে বাফাদ্রবণ বলছে দেখো বাফাদ্রবন বলছে অমলিও বাফাদ্রবন বলছে এই জন্য ইকুয়েশন কি আগে তোমার ইকুয়েশনটাকে কি বলে হ্যান্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন ঠিক আছে হ্যান্ডারসন হেজেলবার্গ বাগ বলে ফেলো বা বাজ ঠিক আছে ইকুয়েশন এইটুক তো জানো ইকুয়েশন তুমি এগুলো দেখে অ্যান্সার বলে দিচ্ছ তাহলে কিন্তু হবে না তোমার একটা অ্যানালাইজিং অ্যানালাইসিস করতে হবে তোমার অ্যানালাইসিস করলেই তো টাইম বেশি লাগবে না এবং তুমি একটা মার্কস পাবে এখন তো তুমি উল্টা মার্কস পাচ্ছ না তা না আবার নিজের ক্ষতিও করতেছো নেগেটিভ মার্কস পাচ্ছ ঠিক আছে সলভ ডিভাইড এসিড ড্রুত অ্যান্সার করার মধ্যে ক্রেডিট নিন না ড্রুত অ্যান্সার করতে হবে সাথে শুদ্ধ করতে হবে তখন ক্রেডিটটা পাবে তাহলে মাইনাস লক কে তো আমাকে দিলছে কি এগুলার সব কিছু অপরিবর্তিত এগুলো নিয়ে কোনো কথা বলে নাই এগুলো নিয়ে হাত দেয় নাই সল্টের কোনো মাত্রা অ্যাসিড কোনো মাত্রা এগুলো নিয়ে কোয়েশ্চেনে হাত দেয় নাই ঠিক আছে একদম বেসিক থেকে কোয়েশ্চেন সিটির প্যাটার্নটা মনে হয় আমি বুঝাতে পারতেছি অনেকটা মানে কোয়েশ্চেন হয় ওই ইকুয়েশন আছে ওই ইকুয়েশনের ভিতর থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন বাইরে করে নিয়ে আসে এরকম টাইপের পিএইচ এ দেখছো না জাস্ট লাইন আছে ওই লাইনের ভিতর থেকে ঘুরে ফিরে বাইরে তাহলে এবার দেখো তো পিএইচ এর এই প্যাটার্নটা এটলিস্ট আমি বুঝাতে সক্ষম হয়েছে মানে বিষয় বুঝতে সাথে কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করতে পারছো এই যে দেখো পিএইচ এর সাথে কে এগুলোর কথা বলছে কোয়েশ্চেন এগুলো তো হাত দেয় না মানে এগুলো অপরিবর্তিত আছে তাহলে পিএইচ আর এখানে কে আছে কে তাহলে কে এর সাথে পিএইচ এর সম্পর্ক কেমন দেখে মনে হচ্ছে সমানুপাতিক দেখে মনে হচ্ছে সমানুপাতিক সামনে একটা কি আছে মাইনাস আছে এর মানে কি হয়ে গেছে ব্যস্তানুপাতিক ঠিক আছে পিএইচ এর সাথে দেখো কে এর সম্পর্ক কেমন সমানুপাতিক সমান এটাও সমান এটাও কি আছে একই হাইটে আছে দুইটার মান সম্মান সমান আছে কিন্তু এর সামনে একটা মাইনাস বসে এর একদম শেষ করে দিছে ঠিক আছে তাহলে এর কি করছে বলো তো ব্যস্ততাপাতিক তাহলে কে এর মান যদি বাড়ে অম্লীয় বাফাদ্র মানে পিএইচ কি হবে কমবে পিএইচ কমবে বিষয় বুঝতে পারছো কে এর মান বলছি বাড়ালে তাহলে কে এর মান বাড়ালে পিএইচ কি হতো যদি সমানুপাতিক হতো তাহলে বাচ্ছ এটা দেখে মনে হচ্ছে শনসান মানে হয়ে গেছে ব্যস্ততাপাতিক বুঝতে পারছো মনে হয় ঠিক বলছে ডিগ হয়েছে ওকে গুড ঠিক আছে এভাবে একটু চিন্তা করে করবা ওকে এবার আরেকটা কোয়েশ্চেন পড়াই ছোট কাটা পয়েন্টগুলা আমরা দেখবা কোশ্চেন সলভে তুমি নর্মাল অনেক পয়েন্ট ছোট কিছু পয়েন্ট আছে বইয়ের এগুলো আমি একটা বাইর করে করে দিচ্ছি এই যে কি কি কোশ্চেন আসতে পারে প্রভেবল তাহলে আরেকটা কোয়েশ্চেন নিই ঠিক আছে কোন বাফার দ্রবণের ফোর ফোর বাফাদ দ্রবণটির পিএইচ কত হলে এটি সর্বোচ্চ কার্যক্ষমতা দেখাবে লিখো ঠিক আছে আমি বলি এটা একদম কমন আছে স্যার তাহলে লিখে বুঝতে পারছো কোন বাফার দ্রবণের পিকে ভ্যালুটা দেয়া আছে এটা ঠিক আছে কোন বাফার দ্রমানের পিকে ভ্যালুটা এটা দেয়া আছে বাফার দ্রবণের পিএইচ কত হলে এটি সর্বোচ্চ কার্যক্ষমতা দেখায় এর মানে সবচেয়ে ভালো কাজ করবে কখন তো তানজিনা বলেছে বি সুহানা বলেছে বি নায়েম বলেছে ডি অনেকগুলা জান্নাত বলেছে বি শান্তা বলেছে বি সুবর্ণ সুবর্ণা বলেছে বি ওর সাইমা বলেছে ডি আশরাফুল বলেছে বি মাহমুদা বলেছে বি এই কি ছেলেরা কি তোমরা অ্যানসার করছো না নাকি তোমরা কি ঘুমাই আছো ঘুমাই থাকলে হবে না কিন্তু তোমরা দেখি কবে অ্যানসার করছো এই যে দেখো আমি যতগুলা নাম পড়ছি এর মধ্যে মাঝে মধ্যে ধরো মনে হচ্ছে একটা একটা করে ছেলে আসতে আসতে আশিক বলছে বি এ ইয়া করে বসে থাকলে হবে না বুঝতে পারছো অ্যানসার করতে হবে আর না হয়তো তুমি পিছিয়ে পড়বা মানে তুমি যত অ্যান্সার করবা তত ভালো মানে তোমার জন্য ভালো হবে আমার জন্য কিছু যায় আসে না বিষয় কিছু তুমি দেখবা আমার সাথে যত কথাবার্তা বলবো এটা তুমি একটা অ্যান্সার করছো মানে তোমার কনফিডেন্স আসা তুমি এক জায়গায় রিপ্লাই দিচ্ছ সব দিক দিয়ে ভালো তোমার মাথায় একটা ব্রেন থেকে অটোমেটিক এটা একটা কি কাজ হবে এই যে সাইফান বলছে বি শারিয়ার বলছে আসি ভাই আসি ওকে গুড রিয়াদ বলছে বি আচ্ছা এবার দেখো দেখছো তোমরা ইজি এগুলো কিন্তু একদম নরমাল কোয়েশ্চেন ঠিক নরমাল কোয়েশ্চেন বললে ভুল হবে এগুলো তোমরা দেখো না এগুলো নরমাল কোয়েশ্চেনই হওয়া উচিত কিন্তু একাডেমিক আমরা কেন জানি এগুলোকে মিস করে ফেলি তাই না বাফার দ্রবণের বেস্ট হবে বেস্ট বাফার দ্রবণ হবে যদি পিকে এর ভ্যালু এবং পিএইচ এর ভ্যালু কাছাকাছি হয় এ এবং এ কি কাছাকাছি না এ কাছাকাছি না এটা আমি ইচ্ছে করে বলার সময় বলছি এটা আমরা যখন আনসার করি মিশন 2.37.38 এর আনসার আছে এটা না এটা 5.6 বেস্ট বাফার দ্রবণ হবে সর্বোচ্চ কার্যক্ষমতা দেখাবে যদি পিএইচ এর ভ্যালু এবং পিকে এর ভ্যালু কি হয় বেস্ট হবে বাফার দ্রবণটা কাঁচা কাচি হয় ঠিক আছে মানে এটা এর হবে কি ডি ঠিক আছে বাফার দ্রবণ এখানে নোট করে রাখো বাফার দ্রবণ বেস্ট হবে মানে বেস্ট বাফার হবে মানে সর্বোচ্চ কি হবে এফিসিয়েন্ট হবে এফিসিয়েন্ট হবে যদি পিএইচ এবং পিকে কাঁচা কাচি হয়

অনেকে ওইগুলো দেখে নার্ভাস হয়ে যায় হ্যাঁ তিনটা কোয়েশ্চেন চারটা কোয়েশ্চেন আর এগুলো তো দিছে এগুলো ছাড়ো ওইগুলো তো তোমার পাততে বলা না এগুলো তো সবার জন্যই আনকমন জিনিসটা বুঝো এটা কিন্তু ট্রিক্স সবার জন্য ওই জিনিসটা কি আনকমন ওইটা তোমাকে পাততে বলা নেই তোমার সিলেবাস দিয়ে দিবে যে এটা ওইটার থেকে কোয়েশ্চেন যা আসবে তুমি ওইটা পারো না এটা দেখো মানে অ্যাডমিশন টেস্টটা আসলে বুদ্ধির মানে এখানে অনেক কোয়েশ্চেন এরকম হতে পারে ওকে বুঝতে পারছো তাহলে এবার আরেকটা বিষয় একটু বলে নিই বাফারের রেঞ্জ নামে একটা বিষয় আছে বাফার লেন্স বাফার লেন্স হয় কি লেন্স হয় কি পিকে যে ভ্যালুটা পাবো এটা প্লাস মাইনাস 1 এর মানে তো এক বেশি থেকে এক কম ঠিক আছে এত পর্যন্ত যদি দিয়েছো এটা ঠিক আছে বাফার লেন্স জিনিসটা কি পিকে প্লাস মাইনাস ওয়ান এর মানে পিকে যে ভ্যালু এটা থেকে এক বেশি এবং এক কম পর্যন্ত হচ্ছে কি রেঞ্জ এর মানে কোন অ্যাসিডের ধর ইথানিক অ্যাসিড দিয়ে যদি বাফার করো ঠিক আছে ধর ইথানিক অ্যাসিড দিয়ে বাফার করলে কে এর ভ্যালু হচ্ছে 1.8 10 to -5 এটা দিয়ে ধরো বাফার কোস CH ঠিক আছে তাহলে pH কত হলে ওকে আছে এই p কে এর ভ্যালু কত p কে এর ভ্যালুটা আমি একটু বাইর করে নি p কে এর ভ্যালু হচ্ছে মাইনাস -log k তাহলে এটা কি হবে 4. কিছু একটা হবে 4.2 হলেও তো 6 তাহলে এটা 2 এর আরো কম এর মানে কত 7 4 আসে ঠিক আছে 7 4 আসে তাহলে এটার রেঞ্জটা কি হবে এটা রেঞ্জ হবে এর এক কম থেকে এক বেশি পর্যন্ত হলেও ঠিক আছে এটা রেঞ্জ আমরা কি বলতে পারি তাহলে थ्री থেকে सेवेन থেকে थे टू थे फाइव पॉइंट सेवेन फोर पर्त की ঠিক আছে ওকে এবার আমরা একটু দেখি আমাদের কোয়েশন গুলা কি আসে এর আগে আমি একটু দুইটাই কোয়েশন লিখে দিই অনেকে হচ্ছে এটা পড়তে পড়তে আবার ওই যে খারের কথাটাও ভুলে যাও ঠিক আছে খারের দুইটাই কোয়েশন আমি একটু লিখে রাখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ওকে আমি যাচ্ছি বাফা রেঞ্জ এই পয়েন্ট ছোটখাটো অনেকগুলো পয়েন্ট আমি দেখাই দিলাম এখানে পিএইচ সমান সমান পিকে লগ আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দি ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশন দি আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশন দি মজার কোয়েশ্চেন বলছে হচ্ছে পাঁচ গ্রাম এই ডিউ এই করে ইথানিক অ্যাসিড এবং সাড়ে সাত গ্রাম সোডিয়াম ইথানোয়েট দিয়ে একটা বাফা দ্রবণ ইথানোয়েট পাঁচশো এম এল পানিতে মিশিয়ে এটি বাফা দ্রবণ তৈরি করা হলো ঠিক আছে যার পিএইচ ধরো আমি বলে দিচ্ছি পিএইচ হচ্ছে কত ধরো বলে দিলাম ফোর পয়েন্ট এইট ঠিক আছে বলে দিলাম ফোর পয়েন্ট এইট আমি হিসাব করে একদম এক্সাক্ট ভ্যালুটাই বলি ফোর পয়েন্ট সেভেন বাফাদ্র বনে আরো পাঁচশো এম এল পাড়ি মিশানো হলো

উত্তর দাও কোয়েশন বুঝছো মানে বলছো হচ্ছে এত গ্রাম এবং এত গ্রাম মিশিয়ে কি করা হয়েছে একটা দ্রবণ তৈরি হয়েছে কে ভ্যালুটা তোমাদের লাগবে এটা দিয়ে দিচ্ছে তাহলে এটা বলছো অনেকে বি বলছো কে যেমন বলেছে ক্লিয়ার দা সামিরা বলেছে সি নাইম বলেছে এ রাফিয়া বলেছে এ বি হচ্ছে সাইমা আছে আরাফাত বলছে বি রবিন বলছে বি ঠিক আছে তাসনিম বলছে বি আমি একটু আমাদের ফেসবুকের যোদ্ধাদের দেখে আসি ফেসবুকের সবাই কি বলছো হ্যালো হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আচ্ছা 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 ঠিক আছে আমি কালকের মধ্যে আসবো ওকে দেখো বাফার দ্রবণে যদি আরো পানি যোগ করা হয় তাহলে কি হবে তোমরা নিজেরা চিন্তা করো এই ধরনের কোয়েশ্চেন মানে এগুলো হচ্ছে ট্র্যাপ পিএইচ সমান পিকে প্লাস লক ডিভাইডিস পানি যদি যোগ করা হয় কিসে চেঞ্জ হবে আয়তনে চেঞ্জ হবে ঠিক আছে আয়তনে চেঞ্জ হবে তাহলে এর গণমাত্রাও কমবে এর গণমাত্রা পানি যোগ করলে সবসময় কি হয় গণমাত্রা কমে এর গণমাত্রা কমবে এর গণমাত্রা কি কমবে না কমবে কেমন ভাবে কমবে একই দুজন তো আছে একই পাত্রের ভিতর একই পাত্রের ভিতর কে আছে বাফা মানে মাস্ট উইক এসিড এবং ওর কি কঞ্জুকে একই পাত্রে থাকা লাগবে তাহলে এর ঘনমাত্রা যেভাবে পরিবর্তন হবে এর গণমাত্রাও কি সেম আগে ছিল পাঁচশো এম এর ভিতর ঠিক আছে তোমরা দুইজন ধরো পাঁচশো এমএল এ ছিলা আগে দুইজন সুইমিং পুলে ছিল দুইজনের আমি নদীতে ফেলে দিলাম তাহলে দুইজনের গণমাত্রা চেঞ্জ হয়েছে কিসে একই অনুপাতে চেঞ্জ হয়েছে তো আলটিমেট কি হবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে মানে বাফা দ্রবণের আয়তন পরিবর্তন করলে পিএইচ পরিবর্তন হয় না এখানে একটা নোট লিখে রাখো দেখছো কি অসাধারণ কোয়েশ্চেন নোট লিখে রাখো এখানে কি বাফা দ্রবণের আয়তন করলে তোমাকে অনেক গল্প বলে ফেলছে অনেক হিসাব নিকেশ দেখাইছে অনেকে হচ্ছে দেখে আর দুর্বনা বিষয়বস্তু আসলে হচ্ছে কাহিনী কিছুই নেই কাহিনী হচ্ছে নরমাল ওকে এবার দেখি আমরা প্রিভিয়াস ইয়ার্স ওরা কি করছে ঠিক আছে আমরা আমাদের মতো পড়লাম এবার দেখি আমরা প্রিভিয়াস ইয়ার্স ওরা কি করছে ওকে ফার্স্ট কোয়েশ্চেন এ যে তাহলে আমার শর্টের টপিক হয়ে যাবে তাহলে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ ঠিক আছে সমপরিমাণ মানে এটা যে আয়তন এটারও কি সেম আয়তন মানে 1 মোলার কি আছে সোডিয়াম অ্যাসিডের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে ঠিক আছে পিএইচ সমান আমরা কি জানি এটা আছে জেএসটি 2021 এ তাহলে পিএ হ্যান্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন পিএইচ সমান আমরা কি জানি pk plus log আর এখানে কি আছে সোডিয়াম অ্যাসিটেট দেখো এখানে আছে কি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড মানে ইথানে অ্যাসিড অনেকে অ্যাসিটিক অ্যাসিড চিন না আর এটা কি আছে সোডিয়াম অ্যাসিড অ্যাসিটেট এখানে মধ্যে সোডিয়ামের কোনো কাজ আছে ওর খাই দেয় কোনো কাজ নেই ও চাস্পেটেড আয়ন দুর্ভাগ্যজনকভাবে এরা একা পাওয়া যায় না বলে আমরা একে দিচ্ছি

ঠিক আছে এই যাবতকালে এটা আসে না সোডিয়াম অ্যাসিটেট আছে না এখানে আমি চেঞ্জ করে কি দিলাম ক্যালসিয়াম অ্যাসিটেট বা ক্যালসিয়াম ইথানেট ক্যালসিয়াম ইথানেট তখন কি হবে ঠিক আছে এটা চেঞ্জ করে আমি জাস্ট এখানে কি দিলাম ক্যালসিয়াম ইথানেট তাহলে আমার বেসিকটা আরেকটু ভালো হবে তো এখানে কি হবে আমি বলে দিতেছি পি এর সমান সমান পিকে প্লাস লগ আমি বারবার বলছি এখানে সল্ট যেটা আছে এটা না আমার মেইন দরকার হচ্ছে কি আমার মেইন অস্ত্র হচ্ছে এখানে কি বলতো বাফার দ্রবণে কি লাগবে এই ইথানোয়েটটা লাগবে তাহলে ইথানোয়েট একটার ভিতর কয়টা আছে দুইটা তাহলে 0.1 এর ভিতরে ইথানোয়েটটা কতটুকু আছে 2 0.1 মানে বিশ্ব বুঝছে এই জায়গায় হচ্ছে পেস্টটা এটা কিন্তু সহজে ধরতে পারবে অনেকেই এটা দাগায় এসে যাবে এটা সুন্দরভাবে লিখে রাখবা এই পেস্টটা মানে সেম কোয়েশ্চেন শুধুমাত্র এখানে সোডিয়াম অ্যাসিটেটের জায়গায় ক্যালসিয়াম ইথানোয়েট আছে তাহলে এখানে কি হবে মাইনাস -log of 1 কত আছে ধরো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান কেটে কি আছে লক টু এটুকু লিখে দিলে হবে রিটার্ন এমসি কি অপশন এইভাবেও দিতে পারে আবার লক টু এর ভ্যালু থেকেও লিখতে পারো

ফসফেট বাফার রক্তে আছে বাইকার্বন বাফার আছে প্রোটিন বাফার আছে মনে রাখবা রক্তে কয়টা বাফার তিনটা বাফার আছে অ্যাসিটেট বাফারটা রক্তের না এই বাফারটা রক্তে থাকে না আমরা যেটা সবচেয়ে বেশি উদাহরণ নিয়ে পড়ি এটা কিন্তু রক্তে থাকে না এটা রক্তে না ঠিক আছে এটা হচ্ছে না মানে ভূমিকা পালন করে এটা রক্তে থাকে না ফসফেট থাকে বাইকার্বন থাকে প্রোটিন থাকে এই জিনিসটা মাথায় রাখবা বাইকার্বনেট প্রোটিন থাকে কোনটি সঠিক নয় মানব দেহের স্বাভাবিক অবস্থায় রক্ত একটু খারিও ঠিক আছে এটা সঠিক এটি বাফার দ্রবণ নয় এটা বাফার দ্রবণ ঠিক আছে এটা বাফার দ্রবণ অ্যাসিড বৃষ্টি হলে মাটির পিএইচ হ্রাস পায় ঠিকই তো অ্যাসিড বৃষ্টি হলে মাটির পিএইচ হ্রাস পায় তখন চুন দিতে হবে ঠিক আছে এটা তো একটা বাফার দ্রবণ এবং এটা একটা বেসিক বাফার ঠিক আছে এটা বলছে কোনটি সঠিক না এটা একটা বেসিক বাফার নির্মে কোনটি বাফার দ্রবণ অসংখ্যবার আছে কোয়েশ্চেন হচ্ছে কত সহজ দেখো এটা হচ্ছে উইক অ্যাসিড আছে সাথে একটা কি দিয়ে আছে বেস দেয়া আছে শক্তিশালী ঠিক আছে এটা না তাহলে একটা উইক অ্যাসিড আছে সাথে কি থাকা লাগবে ওর কোন যুগে এটা থাকা লাগবে ঠিক আছে মানে এটা বাফার দ্রবণ বুঝতে পারছো এখানে তা কি স্ট্রং বেস আছে স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড থাকলে হবে না এগুলো বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন আছে অম্ল বিয়োজন মাত্রা কে এর মান দ্রবণের ঘনমাত্রা আর এটার উত্তর দাও এটা স্টার দেয়া কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা স্টার দিয়ে লিখে রাখবা ফাইভ স্টার দিয়ে লিখে রাখবা এটা বলছো দ্রবণের ঘনমাত্রার সাথে এই কোয়েশনটা কিন্তু বাফারের না এটুকু বুঝতে পারছো এটা হচ্ছে গতকাল অসল ডাইলিউশন পড়াইছি না কে সমান সমান আলফা কে সি সি হচ্ছে ঘনমাত্রা আর কে হচ্ছে কি তোমার কে হচ্ছে কি তোমার বিয়োজ অ্যাসিড বিয়োজন বলবো অ্যাসিড অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ঠিক আছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এটা অ্যাসিড বলছো হচ্ছে এটার সাথে সি কি রকম হবে কে এর মান দ্রবণের ঘনমাত্রা তাহলে কি হবে সমানুপাতিক ডাকাবে অনেকে বিষয় বুঝতে পারছো অনেকে সমানুপাতিক দেখাবে এটা আসলে ভুল মানে এই কোয়েশ্চেনটা দিতে ভুল করছে বা এটা হয়তো ইচ্ছাকৃতভাবে এরকম দিচ্ছে এটা ভুল সি বাড়লে কে বাড়ে না সি কমলেও কে কমে না কে নিয়ে তোমাদের আমি অনেক কথা বলছি কে হচ্ছে অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার ডিপেন্ডস অন টেম্পারেচার ঠিক আছে এটা আসলে নো অ্যান্সার হবে মানে বিষয়বস্তু কে কে বাড়াতে গেলে এমন না যে আমি একটা অ্যাসিড ভ্যালু হচ্ছে কত এত জিনিসটা একটু বুঝো কে এর ভ্যালু হচ্ছে কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস এটা গণমাত্রা আমি যদি কিনি জিরো পয়েন্ট ওয়ান মোলার নিই তাও এটা আমি এক মোলার নিলে তাও এটা জিরো পয়েন্ট ফাইভ মোলার নিলে তাও কে এর ভ্যালু এটা গণমাত্রার উপর এটা ডিপেন্ড করবে না ঠিক আছে এটা হচ্ছে নো অ্যান্সার বিষয় বুঝতে পারছো এই কোয়েশনের নো অ্যান্সার এক্সপ্লেনেশনটা বুস্ট হয়ে করি রক্তের বাইকার্বনেট বাফারের পিএইচ উক্ত বাফারে বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের অনুপাত কত কে এর ভ্যালু দেয়া লাগবে তার নাই পারবা না ঠিক আছে পিএইচ এত দিছে খুব ভালো কথা এর হচ্ছে একটা টাইমিং এখানে একটা কে ভেলু দেয়া লাগবে তোমরা বুঝতে বুঝতেছো না এটা কে এর ভ্যালু দেয়া লাগবে আর নাই পারবা না কারণ কি পি এর সমান সমান কি হবে পি কে বা পিকেল দেয়া লাগবে এখানে ঠিক আছে তো এটা অনেক মানে কি বলা যায় এটা আর ইউতে আসছে এটা পনেরো ষোলোতে একটু দেখো তো কোনো বাফাদ্রবণের সম গণমাত্রার এরা আছে এদের দুজনের গণমাত্রা এর মানে হচ্ছে একটা এসিড সাথে কনজুগেট দুইজনের গণমাত্রা সমান কে হচ্ছে এত হলে বাফার দ্রবণের পি বাফার দ্রবণটির পি ও এইচ হবে তাহলে কি দেখো তো পিএইচ সমান সমান আমরা কি বলতে পারি পি কে প্লাস লক উপরে হচ্ছে কনজুগেইট নিচে হচ্ছে এসিডটা ঠিক আছে এসিড এটা কি সল্ট ডিভাইড কে এসিড বা এটা হচ্ছে কত ওয়ান ঠিক আছে এগুলো সমগণ মাত্রার বলছে তাহলে এটা কত হয় সিক্স তাহলে পিএইচ কত হবে দেখছো কোয়েশ্চেনটা জাস্ট একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছে সেই জন্য প্র্যাকটিস করলে তোমার দেখবে অনেক কিছু বের হয়ে আছে তো এটা পিএইচ হবে কত আট অনেকে এটা দেখে ছয় দাগা দিবে ছয় দেখালে এটা কি হবে পি এইচ হবে তোমাকে বের করতে বলছে ঠিক আছে নকে বের করতে বলছে পি পিওএইচ কত এ ধরনের ভুল করা যাবে না পরীক্ষায় কোয়েশ্চার একদম ইজি হয় যা করাইছে এর ভিতর থেকে হবে তাই সব ভুল করা যাবে না এই কোয়েশ্চন নাম্বার নোটে সবাই পারবা নিচের কোনটি বাফার দ্রবণ নয় ঠিক আছে বাফার দ্রবণ এটা বাফার দ্রবণ এটা বাফার দ্রবণ এটা বাইকার্বন রক্তের বাফার এটা হচ্ছে বাফার দ্রবণ নয় শক্তিশালী অ্যাসিড আছে লবণ এবার একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করা হচ্ছে এটা হচ্ছে এটা নিম্নের মিশ্রণগুলোর মধ্যে কোনটি বাফার দ্রবণ ডিউ তেরো চোদ্দতে আসছে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটু স্টার দিয়ে রাখো ফাইভ স্টার দিয়ে রাখো ঠিক আছে এটা একটু ফাইভ স্টার দিয়ে রাখো বলছে হচ্ছে নিচের কোনটি কি হবে বাফার দ্রবণ তো এরকম একটা টাইপ বোর্ড পরীক্ষা তোমরা করছিলা ঠিক আছে এটা হচ্ছে কি বেশি এসিড এবং খার যখন দিবা এসিড সাথে শক্তিশালী খার দিবা ঠিক আছে বাফার দমন হতে গেলে এসিডকে উইক এসিড যেটা আছে এটাকে অবশ্যই অবশিষ্ট থাকতে হবে মানে এটাকে পরিমাণে বেশি থাকতে হবে বুঝে জিনিসটা কি কোসিলা হচ্ছে কি আছে আছে তাহলে এই দুজন যখন মারামারি করবে এই দুজন যখন মারামারি করবে তাহলে অবশ্যই অবশ্যই এসিড কে বেশি থাকতে হবে কারণ এসিড যদি শেষই হয়ে যায় উইক এসিড উইক এসিড ছাড়া কি বাফার হয় বাফার হওয়ার কন্ডিশন হচ্ছে উইক এসিড থাকতে হবে তাহলে এই দুইজন মারামারি করবে এসিড বেস দিশো মারামারি করবে মারামারি করে কে অবশিষ্ট থাকতে হবে উইক এসিডটা অবশিষ্ট থাকতে হবে তাহলে এবার দেখো তো কোন জায়গায় অবশিষ্ট থাকবে এখানে পয়েন্ট টু এর সাথে যদি দশ গুণ করে দাও তাহলে কত হয় দুই ঠিক আছে এটা হয়তো হবে কি দুই মিলিমল মানে পয়েন্ট টু এর সাথে যদি দশ গুণ করে দাও পয়েন্ট টু এর সাথে দশ গুণ করে দিলে এটাও দুই এভাবে দুইজন সমানে সমান এসিড শেষ হয়ে যাবে খতম বিষয় বুঝছো এবার দেখো এখানে এটা আছে পয়েন্ট টু ইন্টু দশ দুজনকে গুণ করলে কত দাঁড়ায় দুই এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান এর মানে কত হয় এক এর মানে এখানে কে বিজি হয়েছে এটা এর মানে এটা হচ্ছে বাফার দ্রবণ হবে এখানে কি হিসেবে বলতো জিরো পয়েন্ট ওয়ান আর দশ এর মানে কত হয় গুণ করলে এক এখানে এটা গুণ কত হয় দুই এখানে বিজয়ী হয়েছে খার এর মানে এটা যাই হোক বাফার হবে না বিষয় বুঝতে পারছো খার বিজয়ী হলে বাফার হবে না তাহলে এখানের ভিতর তো প্রশ্নই আসে না এখানে শক্তিশালী এসিড আছে দুর্বল এসিডের অস্তিত্বই নেই তাহলে বাফার দ্রবণ হতে গেলে কি হতে হয় দুর্বল এসিডটাকে থাকতে হবে তো এর সাথে মারামারি দিচ্ছে খারের তাহলে দুজন মারামারি করে কি বানাবে লবণ বানাবে তাহলে বুঝতে পারছো তাহলে এর একের সাথে এর এক লবণ বানাই ফেলছে তাহলে উইক অ্যাসিড হবে এর কনজুগেট লবণও আছে এর মানে থাকে বেশি থাকতে হবে বুঝতে পারছো মনে হয় এই কোয়েশ্চেনটা একটু দেখো অ্যাসিডের তীব্রতা নিচের কোনটির উপর নির্ভরশীল নয় কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর নির্ভরশীল ঠিক আছে হাইড্রোজেন পরমাণু সংকেন্দ্র জার সংখ্যা যত বেশি হবে তত এসিড কি হয় শক্তিশালী হয় আমরা পড়ছি না যত জারন সংখ্যা উদাহরণ কোনটা যেমন ধরো ও এক্সাম্পল দিচ্ছি ধরো হচ্ছে এইচসিএল ও এরপর এইচ সি এল ও টু এরপর এইচ সি এল ও থ্রি এরপর এইচ সি এল ও ফোর বলতো মধ্যে শক্তিশালী এসিড কোনটা এগুলো আসে কোশ্চেনে যার জারণ মান যত বেশি ও কি হবে শক্তিশালী হবে তাহলে এ মান কত ক্লোরিন এখানে এ হচ্ছে প্লাস এ হচ্ছে কত মাইনাস টু হচ্ছে প্লাস এ হচ্ছে কত মাইনাস এ হচ্ছে প্লাস মাইনাস সিক্স এ হচ্ছে প্লাস ওয়ান তাহলে এ হচ্ছে কত প্লাস ফাইভ তো আমরা জানি বের করা তো জানি আমরা তাহলে এটা কত অক্সিজেন মাইনাস দুই করে চারটা আছে এটা প্লাস ওয়ান তাহলে এটা কত প্লাস সেভেন তাহলে শক্তিশালী কি যার জারণ মান যত বেশি ও তত শক্তিশালী ঠিক আছে ও হচ্ছে তত বেশি ইলেকট্রনকে টানবে এইচ প্লাস বের করা এবং ওর উপর ডিপেন্ড করে সহজ করে এরপর কি কেন্দ্রীয় পরমাণু আকারের উপর ডিপেন্ড করে যেমন ধরো নাইট্রিক অ্যাসিড আর এটা দিলাম এইচ থ্রি পিও ফোর এই দুইটার মধ্যে ওদের জারণ মান কত এখানে হচ্ছে মাইনাস সিক্স প্লাস ওয়ান এর মানে কত প্লাস ফাইভ মাইনাস এইট তাহলে এখানে কত হয়ে যাবে প্লাস ফাইভ ঠিক আছে তাহলে আকার যত ছোট হবে তত এসিড কি হবে শক্তিশালী হবে বিষয় বুঝতে পারছো আকার যত ছোট হবে তত এসিড কি হবে শক্তিশালী হবে এবং এটার উপরে ডিপেন্ড করে বলছে কোনটির উপর নির্ভরশীল নয় কোয়েশ্চেনটা খুব সুন্দর দিছে মানে জাস্ট তুমি জিনিসটা জানো কিনা এসিড বিয়োজন ধ্রুবকের উপর অবশ্যই নির্ভর করে এর মানে কে কে এর মান যত বেশি কে বেশি মানে খাই বেশি এর মানে এসিড কি শক্তিশালী ঠিক আছে কে বেশি এর মানে কি হবে বলতো এইচ প্লাস বেশি হয় কে বেশি হলে এইচ প্লাস বেশি হয় এসিড শক্তিশালী কিন্তু কখনো আমরা বলি না যে হাইড্রোজেন একটা আছে নাকি তিনটা আছে এটা তাহলে কোনটার উপর নির্ভরশীল নয় হাইড্রোজেন সংখ্যার উপর হাইড্রোজেন কয়টা আছে এটার উপর ডিপেন্ড করেন ঠিক আছে এটুকু একটু লিখে রাখো তো এটা একটু লিখে রাখো সুন্দরভাবে বলছে কোনটির উপর নির্ভরশীল নয় এবার দেখো আর ইউ নিজে আর ইউ কিন্তু খুব সুন্দর গতবার কেমিস্ট্রি কোয়েশ্চেন ডি ইউ অনেক ভালো হয়েছে কিসে বলো তো আর ইউতে গুলো স্ট্যান্ডার্ড বিষয় বুঝতে পারছো এখানে বলছো যে কে নিম্নোক্ত মানের এসিডগুলো সবল থেকে দুর্বল ক্রম অনুসারে সাজাও কি সুন্দর কোশ্চেন তাহলে এখানের মধ্যে কোনটা বেশি শক্তিশালী কোনটা দুর্বল এটা বাইরে করতে বলছে দেখো কে এর মান যত বেশি তত কি হবে এসিডটাই শক্তিশালী হবে তাহলে কে এর মান এটা সবচেয়ে হচ্ছে কম এটুক তো আমরা বুঝছি টেন টু দ্য টেন মানে বুঝছো জিরো পয়েন্ট জিরো 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 সিক্স ঠিক আছে এটার মানে হচ্ছে সবচেয়ে কম এটা বুঝতেছে এটা হচ্ছে দুর্বল সবল থেকে দুর্বল তাহলে এটা হবে লাস্ট এইচ সি এন হবে লাস্ট এটাতে দেখতেছে কি টেন টু দ্য মাইনাস ফাইভ ঠিক আছে এটা আছে এই দুইটা তো হচ্ছে টেন টু দ্য মাইনাস এইটা হচ্ছে মাঝে আর এই দুইটা হচ্ছে কি হবে বলতো কাছাকাছি এই দুইটার মধ্যে কে এর মান বেশি কোনটার এদিকে সমান এদিকে একটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর এটা হচ্ছে এর মানে এটা হচ্ছে কি সবচেয়ে শক্তিশালী এটা ফার্স্ট সবচেয়ে শক্তিশালী এটা সেকেন্ড এটা থার্ড এটা হচ্ছে একদম লাস্ট এটা বেশি দুর্বল ঠিক আছে তাহলে কি হবে এইচ হচ্ছে বেশি দুর্বল এইচ লাস্টে যেটা আছে দেখছো বাকিগুলো টেস্টও করার দরকার নেই একটু বুদ্ধি করে দিছে এইচ সি আছে লাস্টে রাখছে রাখছেই একটাতে ঠিক আছে এইচ লাস্টে রাখছেই হচ্ছে কি একটাতে কিন্তু কাহিনী করছে কি সবল থেকে দুর্বল সবল থেকে তো তো তাহলে এই একটা মানে এসিয়ান এটা কি কথা কি কাজ করলো বিষয় এর মানে হচ্ছে তোমার ফার্স্ট হবে কোনটা এটা এই কেন টু আচ্ছা এটা দিলে হচ্ছে তো এরপরে হচ্ছে এটা সেকেন্ড টিকিয়েছে বাকিগুলো টেস্টই করার দরকার একটা পাইলেই হয়ে যাচ্ছে

উপর ভিত্তি করে সবল থেকে দুর্বল মানে লাস্টে যাবে হচ্ছে দুর্বল এ হবে বলেছে কে যারা যারা এ হবে বলছো রবিন না ভাইয়া এ হবে বলছে না এ হবে না বুঝছো এ কেন হবে হচ্ছে ওরে হচ্ছে ঠিকই আছে মানে এখানে হচ্ছে গ্যাটার দেন আবার এটার চিহ্ন দিছে এটা হইছে কাহিনী সবল থেকে যদি দুর্বল এসা এটা মানে প্যাটার্নটা দিতে পারে নাই বিষয় ওর কথা একটা লজিক আছে প্যাটার্ন কোয়েশ্চেন বলছে হচ্ছে সবল থেকে দুর্বল তাহলে এটা হওয়া উচিত ছিল কি বলতো এটা গ্যাটার 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 তাই না এরকম হওয়ার কথা ছিল কিন্তু এটা দিয়ে দিছে হচ্ছে আরেক রকমের আমি বুঝছি বা হয়তো আমাদের টাইপে করতে ভুল করছে যাই হোক আমি এখানে অ্যান্সার কেটে দিই এটা কি হবে আমি আলাদাভাবে লিখে দিই সবল থেকে দুর্বল ঠিক আছে তাহলে এটা সিকোয়েন্সটা হবে কি ফার্স্ট হবে এটা এই চ্যানো টু এরপর সেকেন্ড হবে কি এইচ সি ডাবল এইচ এরপর হবে কি এটা থার্ড এরপর হবে কি এটা ঠিক আছে এখানে মানে সিকোয়েন্সটা দিতে পারেনি কোয়েশ্চেন আমি বলছি দেখো সবল থেকে দুর্বল প্রব তো এই ক্ষেত্রে আসলে যাই কোনটার সাথে যাই হচ্ছে এটার সাথে এটা এটা এন্ডা এটা এটা মানে অ্যাট লিস্ট ইয়া ঠিক আছে আর কি সিকোয়েন্স ঠিক আছে মানে গেটার আর লেসার সম্পর্ক ঠিক আছে তো একদম পুরো বুল ইউ করে ফেলছে ঠিক আছে এটাই লিখা ঠিক আছে আসলে মানে বুঝছো তো জিনিসটা তো এই এরকম যদি হয় তাহলে তোমার ক্ষেত্রে অবশ্যই এটা দেওয়া হচ্ছে ব্যাটার হবে কারণ এখানের মধ্যে এটা থেকে এটা গেটার এটা বুঝে যাচ্ছে কিন্তু এটা দুর্বল থেকে সবল হয়ে গেছে আর কি ক্রম দিছে তো ক্রমের মধ্যে বুঝছে এটাও না আসলে ক্রম বলে দিছে সেই জন্য এসির থেকে দুর্বল ক্রম অর্ডারটা মেনটেন করতে হবে ফার্স্ট বইকে ফার্স্টে রাখতে হবে এরপর সেকেন্ড থার্ড এইভাবে দিতে হবে এখানে বলছে নিচের কোন এসিডের কে এর মান সবচেয়ে বেশি এর মানে নিচের কোনটা কে কি হবে শক্তিশালী হবে ঠিক আছে কে শক্তিশালী হবে বেশি এটা জিজ্ঞেস করছে তাহলে হচ্ছে তুমি জারণ মান দেখবা এটা জারণ মান হচ্ছে কত আসে প্লাস সিক্স এটা আসে প্লাস ফাইভ এরপরে হচ্ছে এটা কি আসে প্লাস সেভেন এটা আসে প্লাস সেভেন তাহলে প্লাস সেভেন যেগুলো ওগুলো কি হবে বেশি শক্তিশালী দুইটা যদি প্লাস সেভেন হয় তখন দেখবা আকার যার আকার ছোট ও কি হবে শক্তিশালী হবে ঠিক আছে যার আকার ছোট ওইটা কি হবে শক্তিশালী হবে তাহলে ফার্স্টে তুমি যার মান চেক করলে এরপর কি চেক করবা আকার চেক করবা আকারে যার আকার কি হবে ছোট হবে ঠিক আছে ক্লোরিন কেন বেশি এটা হচ্ছে দুইজনে এটা সাত এর কারণ ক্লোরিন ছোট ক্লোরিন স্মলার সাইজ ছোট ছোট আকারের ছোট ঠিক আছে আকারে ছোট ওকে এবার আমি তাহলে একটা ছোট টপিক পড়াই ব্রিফলি এটা হচ্ছে আর্হেনিয়া সিকুয়েশন

পিজেট এটা জাস্ট চিনে রাখবা পিজেট ই ডিভাইড ই এ ডিভাইড আর টি ঠিক আছে এরকম একটা জিনিস এর মধ্যে দুইটা ফ্যাক্টর আছে সামনে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে জেড একটা দিয়ে বুঝে হচ্ছে সংঘর্ষ আর একটা দিয়ে বুঝে হচ্ছে স্থানিক বাধা এর মানে হচ্ছে একটা বিক্রিয়া যখন হয় তখন কি আছে একটা সংঘর্ষ দরকার হয় মিনিমাম ঠিক আছে সংঘর্ষ দরকার হয় অনেক সময় সংঘর্ষ করতে গেলে দেখা যায় কি একটা বাধার সম্মুখীন হচ্ছে ধর আকার বড় ও যে জায়গায় যেতে চাইতেছে ওই জায়গায় যাওয়ার আগে অন্য সাথে ধাক্কা খেয়ে যাচ্ছে জন্য এই দুইটা ফ্যাক্টর পি জেড একটা দিয়ে বুঝে সংঘর্ষ এই স্থানিক বাধা আর একটা দিয়ে বুঝে হচ্ছে কি সংঘর্ষ এই দুইটাকে এক করে আমরা লিখতে পারি কি আরহেনিয়াস ফ্যাক্টর এ এই দুইটাকে এক করে আমরা কি লিখতে পারি তোমাকে হয়তো বলতে পারি নিচের কোনটি আরহেনিয়াস ইকুয়েশন তাহলে পি জেড ই e মানে এক্সপোনেনশিয়াল মাইনাস e, Tha, Tha, e Tha, arhanious arhanious temperature. Temperature. Tha, a ডিভাইড rt ঠিক আছে আর হেনিয়াস ইকুয়েশন তাহলে এখানে টার্মগুলোর পরিচয় কি a হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে আর হেনিয়াস কনস্ট্যান্ট x আর হেনিয়াস এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট বলতে পারো t হচ্ছে কি কেলভিন টেম্পারেচার টেম্পারেচার ঠিক আছে আমি একটু লিখে রাখি এটা লাগবে না পরীক্ষায় এটা হচ্ছে জাস্ট ব্রিফলি আমি যতটুকু বলবো ঠিক আছে ই এই জিনিসটা কি ই এই জিনিসটা হচ্ছে সক্রিয়ণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ একটা বিক্রিয়া করার জন্য একটা বিক্রিয়া করার জন্য বিক্রিয় সম্পর্কে মিনিমাম একটা এনার্জি গেইন করতে হয় অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি তুমি ধরো ডিউতে যে পড়বা ঠিক আছে বা শাস্ত্রে ভালো সাবজেক্টে পড়বা তো এটার জন্য তোমাকে একটা কিন্তু পরিশ্রম করতে হচ্ছে একটা বাধা অতিক্রম করতে হচ্ছে এই যে কঠিন কঠিন ক্লাস এই যে কত পরিশ্রম করলা ক্লাসের মধ্যে অনেক এমসিকিউ সলভ করছো ঠিক আছে এগুলো নোট করে রাখবে এগুলো নোটের পড়াটাই পড়বা ঠিক আছে এগুলো নোটের পড়াটাই পড়বা মানে জাস্ট আইডিয়া রাখা জিনিসটা কি এটার একটা চেহারা চিনে রাখা ঠিক আছে ওইটুকুই পড়বা এর বেশি কিছু পড়ার দরকার নেই তাহলে অ্যাক্টিভেশন এনার্জি শক্তি অন শক্তি জিনিসটা কি তুমি যেমন ধরো ডিউর জন্য একটা কি করছো মিনিমাম বাইরে তো যাবো না হাতে বলো দেখি ইয়ে হচ্ছে কি তোমার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি তাহলে যে মিনিমাম যে এনার্জিটা একটা বিক্রিয়া ঘটানোর জন্য একটা বিক্রিয়ক সমূহকে মিনিমাম যে শক্তিটা অর্জন করতে হয় ওটাকে বলা হয় কি অ্যাক্টিভেশন এনার্জি এর একক কিসে লেখা হয় এর একক হচ্ছে ইদার তোমার কিসে লিখবে জুল পার মোলে লিখবে অথবা হচ্ছে কিসে লিখতে পারি আমরা কিলো জুল পার মোলে এর কারণ মানগুলো বড় বড় আসে তো ধর পঞ্চাশ হাজার আসে নব্বই হাজার আসে সাতাশ হাজার আসতে পারে ঠিক আছে এখানে আরেকটা বিষয় একটু মনে রাখবা এই জিনিসটাকে আমরা দেখবো এটাকে যদি আমি কি একটু সরল সরলীকরণ করি একটু আমি পরের পেজে যাচ্ছি এটুক লিখে নাও এটুকে টাইম দিতে এটুক পনটাই টাইম পাইছো আমি মাঝে তো একটু ব্রেক দিলাম 10 সেকেন্ড ঠিক আছে এটুক মনে হয় টাইম পাইছো আর মানে তো জানো আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ওকে মানে কি কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক রেড করাস এ মানে কি আর বেশিক্ষণ নাই এগুলো জাস্ট ব্রিফলি বলে দেয় বুঝছো এগুলো আসলে টাইম নষ্ট করা এগুলো পড়াচ্ছে আসলে তুমি ওই শর্টে যেগুলো আছে এগুলো ভালো পড়া ভালো তো এটারে যখন আমি কি করে দিচ্ছি এরপরে তোমরা ওই যে কয়েকজন ইন্টারেস্ট দেখাইছো তো এই জন্য ধরো এই জিনিসগুলো দেখানো কে সমান হচ্ছে এই মানে আমার মেইন ক্লাস শেষ আর টি তাহলে এটাকে এল কে নিলে এটা কি হয়ে যাবে এল এন এ প্লাস কি হবে এল এন ই মাইনাস ই এ আর ঠিক আছে একদম ব্রিফলি একটু আইডিয়া দিয়ে রাখা মানে এল এন নিলাম উভয় পাশে এটা এখন আবার বললো না যে বুঝে কেন এটাতে এখন টাইম দিতে টাইম দেওয়ার দরকার নেই আর কি A LN, LN, ke, LN, ln a into ln b ঠিক আছে ln যদি এই পাশে নি ln কে এদিকে ln পুরোটা ln a ln b তাহলে এটা কি হবে ln a এখান থেকে আমরা কি বুঝি এখান থেকে তোমাদের একটা জিনিস বুঝাতে আসছি এটা হচ্ছে তোমরা ওই যে দেখছো না তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হাত রূপক বাড়বে নাকি কমবে এটা কেমনে বুঝবা এটা হচ্ছে দেখো কে এর সাথে টি এর সম্পর্ক কেমন ই একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য ধরো এটা কি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সক্রিয়ণ শক্তি এটা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট তাহলে এখানে একমাত্র ভেরিয়েবল আছে কি টেম্পারেচার তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে নাকি কমবে তাপমাত্রা বাড়ালে এটার সাথে দেখো এটা সম্পর্ক দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক এটা আছে উপরে এটা আছে কি অন্য হাইটে মান সম্মান ভিন্ন দুইজনের একজন এত এটা এত সামনে একটা কি করে দিছি মাইনাস বসে দিছি তাহলে এটা কি হয়ে গেছে ওই যে তোমরা নট গেট পড়ছো না এমআই জিনিসটা কি ছিল হচ্ছে ব্যস্তানুপাতিক এখন কি হয়ে গেছে সমানুপাতিক তো এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাই হচ্ছে কে এর সাথে কি হচ্ছে সমানুপাতিক এর মানে তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী হোক তাফহারি হোক যেটাই হোক না কেন তোমার বিক্রিয়ার হার বাড়বে বিষু বুঝছো তাপমাত্রা বাড়ালে তা অনেক সময় দয় কনফিউজ করার জন্য বলে দিবে তাপ উৎপাদী নাকি তাফহারী তাহলে তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী হোক তাপহারী হোক কি বাড়বে তোমার ওই যে বিক্রিয়ার বুঝতে পারছো তাপমাত্রা হার বাড়ালে বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে ঠিক আছে কিছু স্পেশাল কেস আছে ওইটা ডিফারেন্ট ওইটা তোমাদের লেভেলে লাগবে না বিক্রিয়ার হার বাড়ে যে কোনো বিক্রিয়া ঠিক আছে তাপ উৎপাদি বা তাপ হারি বা তাপহারি যে কোনো বিক্রিয়া হোয়াট এভার যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এটা বাড়বে ঠিক আছে এই জায়গায় ভুল করা যাবে কেমন বারে বলো তো ইন জেনারেল দ্বিগুণ থেকে তিনগুণ বারে তোমার অপশানে যদি কি থাকে দ্বিগুণ থাকে ওটা হচ্ছে বেস্ট প্রায়োরিটি কারণ এখান থেকে যখন আমরা ই টু দীপাবাদ দিয়ে মানটা বাইর করব তখন দেখব এটা আসে টু পয়েন্ট সামথিং এমনি দুগুণও বাড়তে পারে কোনো বিক্রিয়ার তিনগুণ তিনগুণ সাধারণত দশ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য সাধারণত দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার তাপ উৎপাদিত হারে যা খুশি হোক না কেন বিক্রিয়ার হার দ্বিগুণ বাড়ে কানে কানে বলে রাখি অনেক সময় ধরো দ্বিগুণটা অপশানে নেই ঠিক আছে দুই থেকে তিন তখন কি হবে তখন কি হবে এটা কানে কানে বলে রাখতেছে এটা কি বলতো যদি ধরো কি নেই অপশানে দ্বিগুণটা নেই তখন কি হবে দুই থেকে তিন গুণ বিষয়বস্তু যদি দ্বিগুণ বাড়ে দুই গুণ মানে দুই গুণ দুই অপশানটা না থাকে তখন কি হবে দুই থেকে তিন বুলো তিন দিও না আবার দুই থেকে তিন বিষয় বুঝতে পারছো জিনিসটা ধরতে পারছো এটা হচ্ছে এই জন্য পড়াইছে এটা বুঝে লাগবে এটা একটা গ্রাফ আঁকার জন্য তো এইসব গ্রাফ টাফ এগুলো এটা স্লোপ কি হয় মাইনাস ইএ বাই আর এগুলো নিয়ে যেমন দেখবেন রিসেন্ট কোশ্চেন আসে না এগুলো শর্ট তো বাইরে তো এখান থেকে কোশ্চেন এই লাইনটা কোয়েশ্চেন আসে ঠিক আছে এই লাইনটা কোয়েশ্চেন আসে আর আরহেনিয়াস ইকুয়েশনটাকে এটা জেনে রাখবা এরপর বিক্রিয়ার হার কি হয় বাড়ে নাকি কমে বিক্রিয়ার হার বা হার ধ্রুবক বিক্রিয়ার হার বলুক বা বিক্রিয়ার হার ধ্রুবক বলুক এটা একটা গিয়ে আসতে পারে বিক্রিয়ার হার বা হার ধ্রুবক দুইটাই কি হয় বাড়ে হার বা বিক্রিয়ার হার ধ্রুবক তো এই জায়গায় তোমরা কনফিউজড হয়ে যায় কেন তাপ উৎপাদি বা তাপহারির ক্ষেত্রে এর কারণে এরকম আরেকটা ইকুয়েশন আছে ঠিক আছে এরকম আরেকটা ইকুয়েশন আছে ওইটার জন্য কনফিউজড হয়ে যাও বিক্রিয়ার হার ধ্রুবক সবসময়ই বাড়বে বিক্রিয়ার হার রুবক বা বিক্রিয়ার হার সবসময় বাড়বে বাট বিক্রিয়ার সাম্য যুবক বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে বিক্রিয়ার হার রুবক তাপমাত্রা বাড়ালে সবসময় বাড়ে আমি লাইনটা লিখছি এই যে দেখো বাড়ালে ধ্রুবক সব সময় বাড়ে ঠিক আছে অলওয়েজ হার বা বিক্রিয়ার হার সব সময় বাড়ে ঠিক আছে কিন্তু কিন্তু বিক্রিয়ার সাম্য ধ্রুবক অর্থাৎ কেপি বা কেসি সাম্য তো তাপমাত্রা দিয়ে পরিবর্তন কিন্তু বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি কেসি বাড়তেও পারে কমতেও পারে এটা ডিপেন্ড করবে তাপ উৎপাদি নাকি তাপারে এটার উপর সেই জন্য দেখবা হচ্ছে তোমার গাইড টাইড এগুলো তো অত মাথা কামাই না ওগুলো দেখবা হচ্ছে এটার এটা করে ফেলছে জিনিস দুইটা এক না ঠিক আছে কেপি কেসি বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে বাড়তেও পারে কেপি এটা কি হবে বাড়তেও পারে কমতেও পারে এটা ডিপেন্ড করবে কিসের উপর এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক এটার উপর তাপ উৎপাদে নাকি তাপ হয় এটার উপর এটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে এটার জন্য যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন হাদ্রুবকের উপর এটা হচ্ছে কি আরহেনিয়াস ইকুয়েশন এটার উপর যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে কি ব্যান্ড হফ ইকুয়েশন ঠিক আছে এগুলো আমি যা পড়াই অতটুক জেনে রাখবা ঠিক আছে আমি যা পরে অতটুক জেনে রাখবে এই পেজটা একটু লিখে রাখো তো আমি দশ সেকেন্ড টাইম দিচ্ছি বেশি জানার দরকার না এক্সোথার্মিক মানে তাপ উৎপাদন এটা হচ্ছে মানে তাপ হাই তোমাদের কোয়েশ্চেন অনেক সময় দেখবে হচ্ছে মানে শর্টের বাইরে টপিকগুলোর উপর আমাদের এসে কিছু কোয়েশ্চেন না এগুলো হচ্ছে জাস্ট তোমাকে মানে কিছু পরিচিত করায় রাখা ঠিক আছে বেশি কখনোই উচিত না তোমার শর্টের উপরেই মেইন ফোকাস দিবে শর্টের উপরেই মেইন ফোকাস ওকে লিখে হয়েছে এবার আমি একটু বলে নিই আরহেনিয়া সিকুয়েশন আর হচ্ছে যে ব্যান্ড অফ ইকুয়েশন হুবহু সেম দেখতে হচ্ছে প্রায় সেম

এখানে কিন্তু সক্রিয় শক্তি পজিটিভ ঠিক আছে পজিটিভ এখানে আছে ড্যালেস ড্যালেস তোমার কি হতে পারে এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে বিষয় বুঝতে পারছো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তো ড্যালেস আমরা জানি হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়ার জন্য কি হয়ে যায় নেগেটিভ তাপারি বিক্রিয়াই ও কি থাকে পজিটিভ তাহলে তাপ উৎপাদি বিক্রিয়ার জন্য এই ইকুয়েশনটা যদি লিখি তাহলে কি দাঁড়ায় লক

তো এটার ক্ষেত্রে কি হয় দেখো এটার ক্ষেত্রে তাপমাত্রার সাথে সম্পর্ক কেমন তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক আসলে ক্ষেত্রে কি সম্পর্ক বলতো ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে সাম্যদ্রুবকের সাথে কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক তাপ উৎপাদী মানে তাপমাত্রা বাড়ালে সাম্যদ্রুবক কি হয় কমে আর তাফারি বিক্রিয়ে দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক সামনে কি আছে মাইনাস আছে এর মানে সমানুপাতিক হয়ে গেছে ঠিক আছে এর ক্ষেত্রে সবসময় সমানুপাতিক এর ক্ষেত্রে কি হবে বলতো সমানুপাতিক তাহলে কি হয় তাফারি বিক্রি আমরা জানি তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন প্রোডাকশন বাড়ে প্রোডাকশন বাড়ে মানে কে বাড়ে তো এই ইকুয়েশন ছাড়াও এটা আমরা মনে রাখতে পারি তাহলে এখানে দেখো তো বিক্রিয়ায় কিন্তু বিক্রিয়াত কেপি কেসি তাপমাত্রা বাড়ালে বাড়তেও পারে কার ক্ষেত্রে বাড়ে তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে বাড়ে তাফারিতে বাড়ে ফারিতে বাড়ে এরপর তাপ উৎপাদিতে কম

90 আমি দিয়ে দিব ঠিক আছে 90 আমি দিয়ে দিব এখান থেকে ইম্পর্টেন্ট কিছু লাইন পড়ে নিবা এই বারে কোশ্চেন W দিয়ে এগুলো একটু সলভ করবা কোশ্চেন ব্যাংক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আমি সলভ করেছি এর কিছু কোশ্চেন একটু সলভ করবা আর एग्जामটা দিবা ভালো করে ঠিক আছে एग्जामটা দিবা আপাতত তো এইটুকুই শেষ করে দিচ্ছি ঠিক আছে শেষ করে দিচ্ছি 2 ঘন্টা হইছে প্রায় ক্লাস নোটও দিয়ে দিব আর ওই যে ইয়াটাও দিয়ে দিব ব্রন স্টেট ক্লাউডি লুইস এগুলো থেকে কোয়েশ্চেন এগুলো পরিবেশ রসায়নে দেখা দেখাবে পরিবেশ রসায়নের মধ্যে আছে এগুলো হ্যাঁ চ্যাপ্টার শেষ চ্যাপ্টারের মধ্যে আর কিছু নেই